ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد আইওয়াল আখয়াতি এখানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আল্লাহ আলার যেই নামগুলো রয়েছে সেই নামগুলোর ভেতরে একটি নাম হচ্ছে আল হাদি আমরা ইতিপূর্বে নামের যে আলোচনা করেছি সেখানে ইসমুল্লাহ আউিম আসমাউল হোসনা থেকে যে বড় বড় নামগুলো সেগুলো আমরা শেষ করেছি এর এই ধারাবাহিকতায় এখন আমরা যে কিতাবটুকুকে অনুসরণ করছি ফিখুল আসমাউল হোসনা আরবি ভাষায় লেখা যে কিতাব যার লেখক হচ্ছেন আব্দুর রাজ্জাক বিন আবদেল মহসিন আলবাদ তিনি যেভাবে সাজিয়েছেন সেই ক্রম অনুসারে আলহাদি হচ্ছে আজকের আলোচ্য নাম কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে অনেক বইগুলোতে আলহাদি হিসাবে আল্লাহর নামগুলো হিসাবে লিখা হয়নি যেমন আমাদের ভাই আব্দুল হামিদ ফাইজি হাফিজ আল্লাহ তালা তার একটি লেখা বই রয়েছে আপনাদের অনেকের বাসায় মহান আল্লাহর নাম ও গুণাবলী সেই বইয়ের একশো আটানব্বই পৃষ্ঠায় তিনি লিখেছেন যে আলহাদি আল্লাহ সুফহানা তালার একটি কর্মগত গুণ এটি নাম হিসাবে বর্ণিত হয়নি কিন্তু আসলে এটি একটি আল্লাহর নাম তিনি উল্লেখ করেন নেই কেননা কিছু ওলামা এই আল হাদি আল শব্দ দিয়ে হাদি এভাবে কোনো শব্দ কোরআনুল কারিমে আসেন নাই আসে নাই এটা একটা কারণ হতে পারে আর আমরা শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তার যে একটি কিতাব রয়েছে আল কাওয়া ঈদুল মতলা ফি সিফাতিল্লাহি ইল্লাহি ও আসমা ইল হোসনা সেখানে তিনি কোরআন এবং হাদিস থেকে নিরানব্বইটি নাম উল্লেখ করেছেন তার অর্থ এই নয় যে নামসমূহ শুধুমাত্র নিরানব্বইটি বরঞ্চ তারও বেশি আমরা ইতিপূর্বে সেটা আলোচনা করেছি কিন্তু শেখ আল উথাই মিন রাহিমা হল্লাহ তালা তার কিতাবে তিনি আল হাদি সেটাকে আল্লাহর নাম হিসাবে উল্লেখ করে নাই খুব সম্ভবত আমাদের ভাই ফাইজি সাহেব হাফিজা হল্লাহ তালা তিনি হয়তো তাকেই অনুসরণ করে এই কথাটা লিখেছেন কিন্তু আরেকটি যে বই রয়েছে দ্য নেমস অ্যান্ড অ্যাট্রিবিউটস অফ আল্লাহ আল আসমা উল হোসনা ওয়াসিফা তিহা ফি মোতাকিদ ওল জামায়া লিখেছেন শেখ অমর সুলাইমান আল আশ্কর রহমা এটি তেতে পাওয়া যায় দ্য নেইমস অ্যান্ড অ্যাট্রিবিউটস অফ আল্লাহ অ্যাকর্ডিং টু দ্য ডক্টরিন অফ আহলসুন্নাউল জামায়া সেখানে শেখ আল আশ্কর রহমাউল্লাহ তিনি উল্লেখ করেছেন যে এটি একটি নাম এবং আমাদের যে বই যেটা আমরা অনুসরণ করছি সেটি আরবি ভাষায় লেখা ফিকুল আসমাউল হোসনা এবং এখানে আলহাদি নাম হিসাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে এই যে নাম আলহাদি এটা আসলো কোথা থেকে এখানে লেখক হাফিজাহুল্লাহ তিনি দুইটি আয়াতের দলিল দিয়েছেন শুধু তাই নয় অন্য লেখকরাও যারা এটার সমর্থনে বলেছেন যে এটি একটি নাম তারা ও একই দুইটি আয়াত দিয়ে দলিল দিয়েছেন আয়াত দুটি হচ্ছে সুরা আল হাজ আয়াত নম্বর চুয়ান্ন ওয়া ইন্ লাহাদি লাহাদিল্লাযীনা আমানু ইলা সিরাতিম মুস্তাকিম অর্থাৎ আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরল পথে পরিচালিত করেন এটি এটি একটি এখানে যে হাদি এখানে এই এটা একটি ক্রিয়াপদ শব্দ ফেল অর্থাৎ পরিচালনা করা এখানে একটি লাম যোগ হয়েছে এটি হচ্ছে লাম উল লাম উত্তৌকিত অর্থাৎ যেটাকে গুরুত্ব দেওয়ার জন্য লাম বসানো হয়েছে তো অর্থাৎ হচ্ছে যে আল্লাহ পরিচালিত করেন ওয়া এল্লাহ লাহাদি লেদিনা মেনু ইলা সুরাতি মোস্তাকিম এ হচ্ছে একটি আয়াত যার সমর্থনে নামটি এসেছে আরেকটি আয়াত হচ্ছে সূরা আল ফরকান যেখানে আল্লাহ সুবহানত আলা বলছেন ওয়াকেদালিকা জালনা লিকুল্লি নবি ইন আদু মিনাল মৃণাল মুজিরিমিন যে আমি অপরাধীদের পক্ষ মধ্য থেকে প্রত্যেক নবীর জন্য একটি মানে শত্রু রেখে তৈরি করেছি চিন্তা করেছেন নবীদের জন্য প্রত্যেকটা নবীর জন্য একটা করে শত্রু আল্লাহ সুবহানা তালা তৈরি করে রেখেছেন আমাদের ক্ষেত্রে তাহলে কি হবে নবীদের জন্য যদি আল্লাহ সুবহানা তালা অপরাধীদের কাছ থেকে মধ্য থেকে একজন করে মানে শত্রু তৈরি করেন তাহলে সমস্ত মানুষের ক্ষেত্রেও তাই হবে যে প্রত্যেকটা মানুষেরই তার বিপরীত যার সাথে তার সমস্যা হবে সেরকম কিছু একটা থাকবেই যেমন নবীদের ক্ষেত্রে আল্লা সুবহান তালা রেখেছেন নাবি লিকুল্লি নবী ইন আদু মিনাল আলাল মুজিরি মিন অবশ্যই সেটা তাদের জন্য পরীক্ষা পরীক্ষাস্বরূপ কিন্তু আল্লা সুবহান তালা বলেছেন যে শত্রু থাকলেও তারা কিছু করতে পারবে না ওয়া হাদিয়ান হাদিয়ান ওয়া নাসিরান যে যতই শত্রু থাকুক না কেন যে তোমার প্রভু অর্থাৎ নবী সাল্লা সাল্লামকে বলা হচ্ছে ওয়া কাফা বিয় রব্বিকা হাদিয়ান এখানে ইসমুল মানসুব হয়েছে যে হাদিয়ান এই শব্দ থেকে আল হাদি এসেছে অর্থাৎ আল্লাহ সুবাহান তালার সমস্ত নামের সাথ সামনে কিন্তু আল নাই এটি হচ্ছে একটি সূত্র মনে রাখতে হবে যে এই আয়াতে আয়াতারিমাতে দুটো নাম সাব্যস্ত হয় একটি হচ্ছে ওয়াকাফা ওয়াক হাদিয়ান ওয়া নাসিরান তাহলে আরেকটি নাম হচ্ছে আন নাসির আন নাসির এখানেও আল নাই আরেকটি হচ্ছে হাদিয়ান এখানেও আল নাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটি আয়াতে কারিমার দলিল দিয়ে স্কলাররা বলেছেন যে আলহাদি আল্লাহ তা তালার একটি নাম আজকের লেকচারটুকু আপনাদের মনোযোগ যদি আপনাদের নষ্ট হয়ে যায় কলম দিয়ে লিখে রাখুন কেননা অনেক শব্দ বারবার আসবে এটা যদি লিখে না রাখেন তাহলে আলোচনা শেষে আপনারা কিছুই মনে করতে পারবেন না এখানে মূল শব্দ তিনটি হরফ থেকে এসেছে তিনটি রুট হা দাল ইয়া হা দাল ইয়া এ থেকেই এটা এসেছে এখন কারা কারা বলেছেন যে এটি একটি নাম ও ইসবাতুল ইসমুল্লাহ তায়েলা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমা ফি মজমু ফতোয়া ওয়া ইসমাহু আলহাদি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে আলহাদি আল্লাহর একটি নাম তারপর আরও বলেছেন আ শাইখ আসা আদি রাহমাহুল্লাহ এবং তারপরে বলেছেন আ শাইখ সাঈদ আল কাহতায়নি তার বিখ্যাত কিতাব ফি জামা আসমা এখানে তিনি বলেছেন এবং সাম্প্রতিককালের বিখ্যাত শেখ আশ শেখ বিনবাজ রাহিমাহুল্লাহ তালা তিনিও বলেছেন যে আল-হাদি আল্লাহর একটি নাম তাহলে আমরা বিশিষ্ট স্কলারদেরকে পেলাম যারা আল-হাদিকে নাম বলেছেন যেমন শেখ আল আশ্কর তার কিতাবে তিনি বলেছেন এবং ইবনে তাইমিয়ার সাথে ইবনেল কাইম রহমা হুল্লাহ তিনিও বলেছেন যে আল হাদি আল্লাহ সুফহানা তালার একটি নাম এখন এই নামটা একটা হাদিসের ভিতরে আছে সেই হাদিসটা মুয়াত্তা মালিকে বর্ণিত হয়েছে বাব নাহি আনিল কাউলিল বিল কাদার মুয়াত্তা মালিকের একটি হাদিস সেখানে أنه قال سمعت عبد الله بن زبير يقول وحدثني مالك عن زياد بن سعيد عن عمري خطبتي إن الله تعالى هو الهادي والفاتين جاء الله سبحانه وتعالى هو الهادي، الهادي الهادي والفاتين تهولي إتي أركي أكتي عصر من صحابي তিনি যখন খুদবা দিচ্ছিলেন বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি বলেছিলেন যে আল্লাহ হচ্ছেন আলহাদি সেখানে আল যোগ করা হয়েছে এবং সেটাকে ধরে নিয়ে ইবনে আব্বাস সরাদি আল্লাহ আনহুমা সাঈদ বিন জুবাইর মুজাহিদ দাহাক রাহিমাহুল্লাহুমা আজমাইন তারা সকলেই বলেছেন আলহাদি আল্লাহর একটি নাম এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে ওই যে যেই তিরমিজির যে দুর্বল হাদিস যেই হাদিসটা ভেতরে আমরা সবাই জানি যে অনেকগুলো নাম রয়েছে যেগুলো আল্লাহর নাম নয় সেখানে হাদিসটা তো আপনারা সবাই জানেন যে তিন হাজার পাঁচশো সাত নম্বর হাদিস সেখানে একেবারে শেষের দিকে আল হাদি আছে যদিও হাদিসটা সহি নয় কারণ অন্য অন্য নামগুলো আল্লাহর নাম নয় কিন্তু ওই হাদিসের ভিতরে আল হাদি শব্দটা আছে কিন্তু সেটাকে আমরা দলিল হিসাবে ধরছি না কিন্তু আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুফহানা তালার কিছু নাম আল কথাটা ছাড়াও আসতে পারে শেখ উসাইমিন তিনি যে কথাটা বলেন সেটি হচ্ছে তিনি বলছেন যে কিছু কিছু আলিম তারা বলছে যে আল হাদি আল্লাহর একটি নাম আর কেউ কেউ বলেছেন যে আল্লাহর একটি এটি হচ্ছে আল্লাহর একটি গুণগত যেটি আমাদের ফাইজিবাই ভাই হল্লাহ তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে শেখু সাইমিনের ফতোয়া এখন আমরা দেখব যে এই নামটুকু আমাদের কি জানতে হবে এই নামের সাথে যে জিনিসটা আমাদের জানতে হবে যে অনেকগুলো বিষয় প্রথমে জানতে হবে এর এর একটি হচ্ছে আল হাদি এখানে যখন আল হাদি বলা হয় অর্থাৎ যিনি হৃদায়া করেন অর্থাৎ যিনি হৃদায়া করেন অর্থাৎ আল্লাহ সুফহানাহ তালা তিনি হৃদায়া করেন আমাদের বাংলাদেশের জনগোষ্ঠীর কাছে হদায়ত হেদায়ত এর এরকম হে বে সে এই ধরনের উচ্চারণ আরবি ভাষায় নাই এটা কি এটাকে আরবিতে হিদা হিদায়া হিতায়া আরেকটি হচ্ছে এটি হচ্ছে তা মারবুতা সুতরাং এখানে হিদায়াত এটা অশুদ্ধ বলতে হবে হিদায়া 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 এটি হচ্ছে ছোট হা হিদায়া আল হিদায়া হা দাল আলিফ ইয়া তা মারবুতা আল হিদায়া যিনি করেন তিনি হচ্ছেন আল হাদি অর্থাৎ আল্লাহ সুবাহান তালা কিন্তু আল্লাহ সুবাহান তালা সৃষ্ট মানুষের ভিতরেও এই কাজটুকু এই দেখানো কাজটুকু করে থাকে যেমন নবী রাসুলগণ আল্লাহ সুবহান তালার সৃষ্ট ওর আল্লাহ সুবহানা তালা হচ্ছেন আল খালেক এবং তার সৃষ্ট হচ্ছে নবী রাসুলগণ তাদেরকেও আল্লাহ তালা বলেছেন ওয়ালি কুল্লি কাউমিন হাদ যে প্রত্যেকটি জাতির জন্য রয়েছে নির্দেশক এই যে হাদ এই যে হা আলিফ দাল এটি হচ্ছে এসম একটি নাউন অর্থাৎ যিনি গাইড করেন তাহলে আল হিদায়া এ কথার অর্থ কি যে আকৃষ্ট করা নত হওয়া নত হওয়া ঝুকানো কোনো কিছুতে আকৃষ্ট করা এটা আলহিদায়া ইমাম রাগিব আল ইসফাহানি রাহমাহুল্লা তার কিতাবে তিনি লিখেছেন যে এটির অর্থ হচ্ছে পথ দেখানো অথবা মানে স্নেহ করুণার সাথে ভালো করে শুনুন স্নেহ করুণার সাথে নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করা এটি হচ্ছে ইমাম রাগিব আল ইসফাহানি তিনি আল হিদায়ার শব্দের অর্থ করেছেন এর আরেকটি ইনি তিনি বলেছেন যে এর অর্থ ব্যাখ্যা এবং নির্দেশনাও হবে আরেকটি হচ্ছে সাহায্য করা কাউকে কোনো লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা এই হচ্ছে আল হিদায়ার অর্থ তাহলে হিদায়া এটা আরবিতে অর্থ হয়েছে আল ইমালা আল ইমালা ইমালা মানে হচ্ছে আকৃষ্ট করা ঝুঁকানো এর থেকে মাসদার হয়েছে হুদা হা দাল ইয়া হুদা যেটাকে বলা হয় গাইডেন্স তাহলে গাইড হচ্ছে যিনি পথ নির্দেশ করেন হাদ আর হিদায়া হচ্ছে পথ নির্দেশনা আলহিদায়া এটা এস এর কোনো বহু বচন নাই এটি হচ্ছে আলহিদায়া এখানে তা উচ্চারণ করা অশুদ্ধ তাহলে হুদা হচ্ছে গাইডেন্স হুদা হুদা এর অর্থ হচ্ছে যেটা আমরা বলেছি যে মোটামুটি এটা দাঁড়ায় যে আল ইরশাদু আলা যে নির্দিষ্ট লক্ষ্যে কাউকে পরিচালিত করা তাকে প্রমাণ নির্দেশনা সহকারে পথ দিক নির্দেশনা করে অর্থাৎ ইংরেজিতে আমরা বলতে পারি টু লিড অ্যান্ড টু গাইড টু লিড টু গাইড এটাই হচ্ছে হুদা তাহলে মানুষের ভিতরেও মানুষকে লিড করতে পারে গাইড করতে পারে কিন্তু যখন আল হাদি হবে তখন আল্লাহ সুবহানা তালা হবে এটা হচ্ছে যে ইমাম রাগিব আল ইসফাহানির মাধ্যমে আর আরেকজন স্কলার যিনি তফসির বাহরুল মাহিদ লেখক আবু হাইয়ান তিনি আল হিদায়ার অর্থ করেছেন আতাবাইনু অর্থাৎ মেক ক্লিয়ার তাবাইনু আল এল ইন্সপায়ার অনু অনুপ্রেরণা দেওয়া অন্তরে মানে অনুপ্রেরণা করা টু মাইন্ডস আর দোয়া টু কল আহ্বান করা আর তাওফিক অর্থাৎ আল্লাহ সুবাহা তালা যে সফলতা দান করেন আল্লাহ গ্রান্টেড সাকসেস এর চারটি অর্থ হয়ে যাবে হচ্ছে আল হিদায়ার অর্থ এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে একই বানানে আরও দুইটি শব্দ আছে যেহেতু কনফিউজ হয়ে যাবে সেই জন্য লিখে রাখুন একটি হচ্ছে হাদি গিয়া এর বানান একই হা দাল ইয়া তা মারবোতা হাদি গিয়া এর অর্থ হচ্ছে আমরা যেটাকে বাংলাতে হাদিয়া বলি এটা আসলে হাদি ইয়া অর্থাৎ উপহার একই বানান হাদি ইয়া হিদায়া তো এখানে দালের উপরে মুসাদ্দাত হচ্ছে অর্থাৎ আল্লাহ সুবাহানা তালা হচ্ছেন এমন একজন হাদি তিনি আল হিদায়া কে উপহার দিচ্ছেন তার সৃষ্টকে তাহলে হিদায়া একটা গিফট হাদাইয়া হ্যাঁ হাদি যেটাকে আমরা বলছি হাদিয়া আমরা বলি না হাদিয়া দিয়েছেন হাতিয়া এটা আসলে হাদিয়া নয় এটা হাদি হাদায়া বহু বচনে হবে হাদায়া অর্থাৎ উপহার সমূহ সেটি ঠিক আছে আরেকটি হাদি আছে হা দাল ইয়া সেটি হচ্ছে কোরবানি করার সময় যে ওটগুলো জবাই করা হয় অর্থাৎ অথবা গরুগুলি জবাই করা হয় এই কোরবানি করার সময় কিন্তু সেই কোরবানি হচ্ছে যারা হজ করেন হজের সময় যারা হজ্জাজ যারা হজে মানে করছেন তাদের কোরবানির পশুকে হাদি বলা হয় হাদি কিন্তু যারা হজ করেন না তাদের পশুকে হাদি বলা হয় না আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা দেখতে পেলাম যে আল হিদায়া মায়নাহু ইন আরবি ভাষা আল ইমালা এটা এটা আরবিতে হিদায়াকে আল ইমালা বলে যেটা হচ্ছে ঝুঁকে যাওয়া আকৃষ্ট করা কাউকে কিছু দেখানো যখন এটি ধর্মের ক্ষেত্রে হবে তখন সেটা মানে দিনের ক্ষেত্রে তখন সেটাকে সঠিক পথে পরিচালনা করা ইত্যাদি বুঝাবে আল হাদি এখন এই যে হিদায়া এটা আমরা আমরা সব সবসময় কিন্তু এটা বলি সুরা ফাতেহার ভিতরে এহদিনা সেরা মুস্তাকিম এহদিনা তো প্রতিদিনই আমরা যে নামাজ পড়ি এখানে জানাজার নামাজে আমাদের বাংলাদেশের অধিকাংশ লোক সুরা ফাতেহা পড়ে না কিন্তু সহি অনুযায়ী সব নামাজেই সুরা ফাতেহা পড়তে হয় তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে বলছি এহদিনা মুস্তাকিম তাহলে এখানে এই যে এর অর্থ কি হবে এর অর্থে একটা গন্ডগোল হয়ে গেছে প্রিয় শ্রোতা আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে এই যে অর্থ লেখা হয়েছে হিদায়াত দিন এইটা হচ্ছে সমস্ত গণ্ডগুলের মূল এখন আমাদের বাংলাদেশে হেদায়েত দেন কিছু লোক আছে এই কান্নাকাটি করে মানে বলে কি আল্লাহ আমাকে হেদায়ত দেন অর্থাৎ তার একটি ধারণা যে সে কোনো হিদায়ত পায় নাই এই যে হিদায়তের কি অর্থ সেটা কিন্তু সে বোঝে না এই কারণেই সে কান্নাকাটি করছে আমি পুরো জিনিসটা বোঝানোর জন্য একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করছি এটা আমার ব্যক্তিগত উদাহরণ যেমন ধরুন বিদেশে বিদেশে যাওয়া পাঠানো কাউকে বিদেশে পাঠা পাঠাবো পাঠানো অথবা বিদেশে নিয়ে যাওয়া এটি যদি একটি বিষয় হয়ে থাকে এর সাথে চারটি জিনিস জড়িত কয়টি জিনিস চারটি জিনিস প্রিয় শ্রোতা আপনারা হাসাহাসি করবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন আপনারা অনেকেই হয়তো জানছেন না যে হৃদায়াত বলে আমাদের সমাজে এই যে ছোটোবেলা থেকেই হিদায়েত পেয়ে যায় আল্লাহ আমাকে হৃদায়ত দাও হিদায়ত পরে কেউ কেউ কান্নাকাটি করছে আবার কেউ কেউ বলছে হিদায়ত তো সবার ভাগ্যে জোটে না এই ইত্যাদি নানান ধরনের কথাবার্তা সমাজে চালু আছে অর্থাৎ তারা বুঝছে না যে আসলে কোনটা দেওয়া হয়েছে কতটুকু দেওয়া হয়েছে কি প্রকার ইত্যাদি এই কারণে প্রথমে একটা উদাহরণের মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করতে হবে এটি কঠিন কেননা হিদায়া এর অর্থ হচ্ছে পথের সন্ধান করা নির্দেশনা এটি একটি অর্থ কিন্তু এর আরও অন্য বিষয় রয়েছে তাহলে বিদেশে যাওয়া অথবা বিদেশে পাঠানো এটি যদি একটি বিষয় হয় এর সাথে চারটি জিনিসের জড়িত কয়টি জিনিস চারটি জিনিস যে কোনো লোক সেটা মানুষ হোক অথবা পশু হোক যে আপনারা জানেন যে বিমানে করে জাহাজে করে পশুও মানুষের সাথে ভ্রমণ করে যারা প্লেনে টিকিট কেটে ওঠেন আমাদের বাংলাদেশের যাত্রীদের ভিতরে দেখা যায় না কিন্তু অনেকেই তাদের পালিত কুকুর বিড়াল এগুলোকে প্লেনে ভ্রমণ করছে তার মানে যে যে কোনো ব্যক্তি বিদেশে যাওয়ার ব্যাপারে তাকে প্রথমে একটি পাসপোর্ট পশুর জন্য পাসপোর্টের উপর মালিকের পাসপোর্টের উপর ভিত্তি করে তার একটা আইডেন্টিফিকেশান অর্থাৎ আইডি কার্ড পাসপোর্ট আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড হোয়াট এটি একটি বিষয় তো এটা সে যেহেতু পশু হিসাবে একজন মালিকের সাথে আছে সুতরাং সে একটা আইডি পাবেই আর যিনি জন্ম নিয়েছেন যে কোনো দেশে তার একটা পাসপোর্ট থাকবেই তাহলে পাসপোর্ট পাওয়ার মানে এই নয় থাকার মানে এই নয় যে সে বিদেশে চলে গেল কিন্তু এটা একটি বিদেশে যাওয়ার একটি উপায় তাহলে একজন মানুষ যদি পাসপোর্ট পেয়ে যায় সে কান্নাকাটি করে বলবে না যে আমি আমাকে বিদেশে পাঠিয়ে দিন এটা সে বলবে না কেননা সে বুঝেছে বিদেশে যাওয়ার জন্য একটি জিনিস তার হাতে আছে পাসপোর্ট তারপর তাকে দ্বিতীয়টা হচ্ছে বিদেশে যেতে গেলে কোনো দেশের ভিসা তাকে দেওয়া হবে কিনা এই যে ভিসা দেওয়ার নিয়ম কানুন এটি পরিপূর্ণভাবে জানা বোঝা এবং লিখিত আকারে থাকা পাওয়া ডিরেকশন দেওয়া যে এটি হচ্ছে ভিসা পাওয়ার নিয়ম এই টাকা থাকতে হবে এমবেসিতে দাঁড়াতে হবে এমবেসিটা কোথায় সেখানে যেতে হবে এখানে এই নিয়ম এক কপি ছবি লাগবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে হাজির হতে হবে তখন তাকে ভিসা দেওয়া হবে তাহলে ভিসা পাওয়ার কতগুলো নিয়ম কানুন লিপিবদ্ধ করা আছে এই নিয়মের মাধ্যমে বিদেশে যাওয়ার দ্বিতীয় প্রক্রিয়াটা সম্পাদন হয় শেষ হয় তৃতীয়টা হচ্ছে যে তার আউন সাহায্য মাউন মানে সাহায্য যে তার কার সাহায্য লাগবে ওই যে ভিসা অফিসার ব্যাংকের স্টেটমেন্ট তার ভালো রিপোর্ট ক্রিমিনাল রেকর্ড নাই পুলিশ ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স এই পুলিশ ডিপার্টমেন্টের সাহায্য ভিসা অফিসারের সাহায্য ব্যাংকের সাহায্য তার স্বাস্থ্যের সাহায্য এই সাহায্যের মাধ্যমে এটাকে মানুষের ক্ষেত্রে হচ্ছে মাউনা মাউনা আর আল্লাহ আল্লা তালার ক্ষেত্রে হবে আত্মাউফিক বুঝতে পেরেছেন আর তাওফিক ওয়াল মাউনা এটি হচ্ছে তৃতীয় পর্যায় ওই সাহায্যগুলি যদি চলে আসে তাহলে তার ভিসাটা হয়ে যাবে তাহলে আর যদি তার ব্যাংকে টাকা থাকে তাহলে সেটা দিয়ে একটা টিকিট কাটতে পারবে তাহলে সেটা হচ্ছে মাউনা তার টাকা থাকা স্বাস্থ্য থাকা ভিসা অফিসারের সাহায্য থাকা ব্যাংক স্টেটমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি থাকা এটি হচ্ছে মানে মানুষের জন্য মাওনা আর আল্লাহ সুবহান তালার ক্ষেত্রে হচ্ছে তাওফিক তারপর সে আমেরিকা কানাডায় আসলো প্লেনে করে তারপর তার যদি চূড়ান্তভাবে গ্রিন কার্ড না পায় তাহলে তার কি হবে পারমানেন্ট ল্যান্ডিং পেপার যদি না থাকে তাহলে তাকে ডিপোর্ট করে দিবে। তাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দেবে আর যদি গ্রিন কার্ড পেয়ে যায় ল্যান্ডেড ইমিগ্রেন্টের পারমিট পেয়ে যায় তাহলে সে সিরিজেন হতে পারবে তাহলে এখানে দুটো মানে আউটকাম ফলাফল হচ্ছে একটি হচ্ছে ডেপোর্টেশন আরেকটা হচ্ছে ইমিগ্রেশন গ্রিন কার্ড হয়ে যাওয়া এ হচ্ছে চতুর্থ নাম্বার তাহলে এই চারটা বিষয়কে বিদেশে যাওয়া বোঝায় তাহলে একজন মানুষ কোন জিনিসটা তাকে বেশি সে আকাঙ্ক্ষিত থাকবে বেশি চাওয়ার জন্য মানে সে লালায়িত থাকবে ইচ্ছা করবে বেশি কোনটা ওই যে মাউনা কেননা মাউনা হচ্ছে সব কিছুর আসল মাওনা যদি তার না থাকে তাহলে বিদেশে যাওয়া হবে না এর সাথে ঠিক রেখে এই হিদায়াকে চার ভাগে ভাগ করা হয়েছে আমাদের তথাকথিত হেদায়েত হেদায়েত প্লিজ এই ধরনের উচ্চারণ করবেন না শুদ্ধ করে সুন্দর করে আরবি শিখুন হিদায়া উর্দুওয়ালাদের লেজুর বৃত্তি ছেড়ে দিন এই উর্দুওয়ালাদের জন্য আমাদের যত সর্বনাশ হয়েছে হেদায়েত হেদায়েত এগুলো অশুদ্ধ আল হিদায়া এটা তা উচ্চারণ করা যাবে না আল হিদায়া এই যে আল হিদায়া যেটাকে আমরা হুদা বলছি গাইডেন্স এটার মাস্টার ফর্ম এই হিদায়াকে চার প্রকার ভাগ করা হয়েছে এইটা এখন লিখে রাখুন চার প্রকার হচ্ছে হিদায়া একটাকে বলা হয় আমরা ডিটেলসে যাব যাবো আল হিদায়াতুল আম্মা অর্থাৎ সাধারণ হিদায়া এক নম্বর হিদায়াতুল হচ্ছে আল হিদায়াতুল ইরশাদ ওয়াল বায়ান আল হিদায়াতুল ইরশাদ ওয়াল বায়ান এটাকে আরও বলা হয় আল হিদায়াতুল দালালা দালায়ালা ওয়াল বায়ান ওয়াল ইরশাদ ওয়া তালিম অর্থাৎ যেই হিদায়ার জন্য তাকে পথ নির্দেশনা প্রমাণ সহকারে দালালা অর্থাৎ ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে বিস্তারিত বলা হচ্ছে পথ নির্দেশনা দিচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কোচিং দেওয়া হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তালিম দেওয়া হচ্ছে সেইটা হচ্ছে দুই নাম্বার হিদায়া আল হিদায়াতুল ওয়াল ইরশাদ ওয়াল তালিম এটা চারটা শব্দ এটা হচ্ছে দুই নাম্বার হিদায়া হিদায়া কত প্রকার চার প্রকার প্লিজ শিখুন আজকেই হিদায়া চার প্রকার শুধু বাচ্চাদের মতো কান্নাকাটি করলে কিছুই হবে না যে হে আল্লাহ আমাকে হেদায়ত দিয়ে দেন আরে কিসের জন্য কান্না করছে সেই কিছুই বুঝছে না কোনটা সে পেলো কোনটা সে চাইছে এটা কিছুই বুঝছে না আর বাংলাদেশের কোরআনগুলোতে অনুবাদের ক্ষেত্রে হেদায়েত হেদায়েত লিখে দিয়েছে এই যে হেদায়েত কোম্পানি চলছে কেউ বুঝতেছে না যে পরে পাঠক সেও বোঝে না যে কাঁধে সেও বোঝে না যে চায় সেও বোঝে না বলে যে হিদায়েত পেয়ে গেলাম হিদায়ত পাবো হিদায়ত দাও হিদায়ত নাই হিদায়েত গেল কোথায় ইত্যাদি দুই নাম্বার হিদায়ত হচ্ছে এটার চারটা শব্দ দিয়ে এটার বর্ণনা এসেছে এটি হচ্ছে আল হিদায়ত দালালা ওয়াল বায়ান ওয়াল ইরশাদ ওয়া তালিম সংক্ষেপে বললে আল হিদায়াতুল ইরশাদ ওয়াল বায়ান এটি হচ্ছে দুই নাম্বার হিদায়া তিন নাম্বার হিদায়া হচ্ছে তাওফিক ওয়াল মাউনা অর্থাৎ হিদায় তাওফিক যেটা আল্লাহ সুবাহা তালা তাকে সফলতা দেন তাওফিক এটি হচ্ছে আল্লাহ তাআলার সাথে মুতাআল্লিক আল্লাহ সুবাহা তালা ছাড়া এই তাওফিক শব্দটা প্রয়োগ করা যাবে না যে আপনি আমাকে তাওফিক দিয়েছেন এটা বলা যাবে না বল আল্লাহ নামটি বললে তখন এটি আসবে এই তিন নম্বরের ক্ষেত্রে ইবনুল কাইম আল জাউজিয়া রাহিমাহুল্লাহ তিনি আরেকটি শব্দ ব্যবহার করেছেন সেটি হচ্ছে আল হিদায়াতুল ইলহাম তাওফিক ওল এল এটি ব্যবহার করেছেন কে যে ইবনুল কাইম তার বিখ্যাত কিতাব বাদায় বাদা ইউ আল ফাওয়া ইদ ফাওয়া ইদ এখানে তিনি হিদায়াকে আসলে এই কথাগুলো প্রথমে শুরু করেছিলেন ইবনুল কাইম তার বিখ্যাত কিতাবে তিনি বলেছেন আল হিদায়াতু আর বা আন যে এ হিদায়া হচ্ছে চার প্রকার এটি ইবনুল কাইম আল জাউজিয়ার কথা আল হিদায়াতুল আম্মা এটি হচ্ছে সাধারণ হিদায়া আল মুস্তারিকা তু বাইনাল খালক। যেটি তার সৃষ্টির ভিতরে মানে বন্টন করা হয়েছে সবাই এটা পেয়েছে এটার জন্য কোনো কান্নাকাটি করতে হয় না এটা অলরেডি দেওয়া হয়েছে সবাইকে আমরা বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব দুই নম্বর হিদায়া আল সানি হিদায়াতুল বায়ান ও দালালা লি নাজিদিয়াল খাইর ও সর এটাকেই মানে হিদায়াতুল মানে বলা হচ্ছে যে যে এই যে হৃদায় দুই নম্বর সেটা হচ্ছে যে দালায়ালা অর্থাৎ পথ নির্দেশনা পরিচয়ের মাধ্যমে কাউকে সাহায্য করা ভালো মন্দের দিকে ভালোর দিকে ও অথবা মন্দের দিকে বলে দেওয়া তারপরে হচ্ছে হিদায়াতুল তাওফিক ইলহাম অর্থাৎ আল্লাহ তালা যে তাওফিকটা দেন অথবা আল্লাহ আল্লা ইলহাম করেন ইলহাম অর্থাৎ ইন্সপাইরেশন তিনি করেন এটি হচ্ছে তৃতীয় নাম্বার হিদায়া আর চতুর্থ নাম্বার হিদায়া যেটা সেটা হচ্ছে সেটি হচ্ছে চূড়ান্ত হিদায়া সেটি হচ্ছে আল হিদায়াতু ইলাল জান্না ওয়ান্নার ইয়াওম কিয়ামা এটি দুনিয়াতে কেউ পাবে না এটি হচ্ছে কিয়ামতের দিনে ওই একটি দিনেই এটা পাওয়া যাবে আর এটা সবাইকেই দেওয়া হবে অন্য হিদায়ার উপর ভিত্তি করে অর্থাৎ তাওফিক হিদায়ার উপর ভিত্তি করে যেটি হিদায়ত তাওফিক ওল মাউনা হ্যাঁ সেটার উপর ভিত্তি ওয়াল এলহাম এর উপর ভিত্তি করে তাকে যেটি দেওয়া হবে সেটি হচ্ছে আল হিদায়াতু ইলাল জান্না ওয়ান্নার প্রত্যেকটি মানুষ পাবে কাফের হোক মুসল মুসলিম হোক ভালো মানুষ হোক মন্দ মানুষ হোক ইমানদার হোক আর মুশ্রিক হোক ইহুদি হোক নাসারা হোক সবাই এই হিদায়া পাবে সুতরাং ওটার জন্য কোনো কান্নাকাটি করার কোনো অর্থ হয় না কেন এটা পাওয়াই যাবে আল হিদায়তু ইল আল জান্না ওয়াল নার ইয়াউম আল কিয়ামা কিয়ামতের দিন সেটা পাওয়া যাবে তাহলে হিদায়া হচ্ছে চার প্রকার আবারও বলছি হিদায়া হচ্ছে চার প্রকার কান্নাকাটি করার আগে আগে শিখুন ভালো করে আল হিদায়াতুল আম্মা সাধারণ হিদায়া দুই নম্বর হচ্ছে হিদায়াতুদ্দালায়ালা ওয়াল বায়ান যেই হিদায়া হচ্ছে পথ নির্দেশনা ভালো মন্দের ইনস্ট্রাকশন উপদেশসমূহ ট্রেনিং প্রশিক্ষণ বর্ণনা করা হয়ে থাকে যে যেগুলো এই এইভাবে চলতে হবে ইনস্ট্রাকশন আমরা যখন একটি জিনিসকে কিনি তখন এর সাথে ব্যবহার বিধি এই প্যাকেটে থাকে ইউটিলিটি ইনস্ট্রাকশন এই যন্ত্রটা কিভাবে ব্যবহার করব। সো আল্লাহ সুবহানা তালা হিদায়া এই পর্যায়ে রেখেছেন যে এটি সব মানুষকে ওইভাবে তিনি তুলে ধরেছেন ভালো মন্দের সবগুলো দিক হিদায় তাওফিক সেটি আল্লাহর পক্ষ থেকে মাউনা সাহায্য অর এলহাম এটি হচ্ছে আল্লাহ সুবহানা তালা মানে তাকে দিচ্ছেন এটিও তিন নম্বর হিদায়া হিদায়াত তাওফিক ওয়াল মাউনা ওয়াল এলহাম অথবা সংক্ষেপে যদি বলেন এলহাম আরেকটি হচ্ছে চতুর্থ নাম্বার হিদায়া সেটি হচ্ছে হিদায়াতু ইলাল জান্না নার ইয়ামাল কিয়ামা কিয়ামতের দিনে জাহান্নামে অথবা জান্নাতে যাওয়ার হিদায়া তাহলে এই যে আমরা ছোটবেলা থেকে হেদায়াত যদি পেয়ে যাই আমাদের কিছু মানে দাওয়াতি ভাই বোন আছে এই কথা বার্তায় হিদায়েত যদি পায় যায় হিদায়ত যদি নসিব হয়ে যায় তাকে জিজ্ঞাসা করা যায় যদি কোন হিদায়ত আপনি পেয়ে যান চান কার জন্য কান্নাকাটি করেন ও কিন্তু বলতে পারবে না অর্থাৎ বুঝে বুঝতে পারছে না সে কিসের জন্য কান্নাকাটি করছে এই জিনিসটা আসলে সে যে কান্নাকাটি করছে এটি হচ্ছে তৃতীয় নাম্বার হিদায়া সেটি হচ্ছে তাওফিক অল মাউনা এর জন্যই আমরা কান্নাকাটি করি আত্মা তাওফিক তাওফিক অবিল্লাহি তাওফিক কেননা হিদায়া যে হুদা এটি তো আল্লা হুদা আল্লাহ সুরা আলে ইমরান আয়াত তেহাত্তর যে হুদা এটির মালিক হচ্ছেন আল্লাহ ইন্নাল হুদা হুদাল্লাহ দ্য গাইডেন্স আল হুদা এখানে আল এসেছে হুদার আগে কল হুদা হুদা আল্লাহ আল্লাহর হুদাই হচ্ছে আলহুদা কিন্তু আমরা যেটা চাই যেটার জন্য আমাদের প্রাণের আকুতি চোখের পানি অন্তরের মানে নিবেদন যেটা আল্লাহ সুবাহ তাল্লার কাছে চাচ্ছে সেটা হচ্ছে তাওফিক তিন নম্বর হৃদায়া এটা চাই এটার নাম হচ্ছে হৃদায়াতু তাওফিক এটা কিন্তু বাকিগুলো আমরা মানে অলরেডি আমাদেরকে দেওয়া হয়েছে সুতরাং না বুঝে এই কান্নাকাটি করলে হবে না অনেকটা ওই যে বিদেশে যাওয়ার মতো পাসপোর্ট এটা কান্নাকাটির বিষয় না এটা জন্ম হলেই মানুষ মাত্র পশু মাত্রই তার একটা আইডেন্টিফিকেশন থাকবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে তারপরে ভিসা যাওয়া ভিসা পাওয়ার নিয়মাবলী অ্যাম্বেসি কোথায় সেগুলো তো বর্ণিত আছে বোঝা যাচ্ছে পরিষ্কার যেটা ভালো মন্দ কিভাবে রিজেকশন হচ্ছে কিভাবে ভিসা দেওয়া হচ্ছে সেটি তিন নাম্বার হচ্ছে মাওনা সাহায্য এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এই জিনিসটা মিস করলে বিদেশে যাওয়া হবে না তারপর পরকালে যেরকম জান্নাতে যাবে তাহলে সে হবে সাকসেসফুল হ্যাঁ ফাউজুন আদিম সবচেয়ে বড় সফলতা আর হচ্ছে জাহান নামে গেলে সবচেয়ে বড় ব্যর্থতা তেমনি ইমিগ্রেশন গ্রিন কার্ড যদি পাওয়া যায় চতুর্থ নাম্বার তাহলে সে সিটিজেন হতে পারলো অর্থাৎ চূড়ান্ত লক্ষ্যে সে পৌঁছতে পারলো আর যদি সেটা না হয় তাহলে তাকে ডিপোর্টেশনে পাঠিয়ে দেবে বর্ডারে অবশ্য দু দিন রাখবে তারপরে ডিপোর্টেশনে পাঠাবে অথবা কনসেন্ট্রেশন মানে কোনো জেলখানায় রাখতে পারে কিন্তু সেটাই হচ্ছে মানে অনেকটা আরাফের মধ্য যে মানে ডিপোর্টেশন নিজের দেশে যাওয়ার আগে কোনো একটা জায়গায় থাকা যেমন জান্নাত জাহান নামের মাঝখানে থাকছে হচ্ছে আরাফ সেখানে কিছুদিন মানুষ থেকে শাস্তি ভোগ করে আবার মানুষ জান্নাতে চলে আসবে ইনশা ইনশাল তাহলে ওই যে চারটা স্তর এই চারটা স্তরের ভিতরে মানুষের আশা আকাঙ্ক্ষা থাকছে হচ্ছে সাহায্যের উপর যেমন বিদেশে যাওয়ার উদাহরণটা আপনাদেরকে তুলে ধরলাম আশা করি আপনাদের এই জিনিসটা পরিষ্কার হয়েছে এটি খুব গুরুত্বপূর্ণ শুনতে খুব সহজ মনে হয় কিন্তু বুঝতে বহু কঠিন আমরা সুরা ফাতিহার এবং আমাদের বাংলা ভাষায় যত কোরআনের অনুবাদ হয়েছে সব জায়গায় হিদায়ত দিন হিদায়ত এই শব্দ ব্যবহার করে আমাদের বারোটা বাজিয়েছে এটা আসলে এই শব্দটার অনুবাদ হওয়া দরকার ছিল এর অনুবাদ হওয়ার উচিত ছিল তাহলে এই ভুলটা আমাদের হতো না হিদায়া হৃদায়া যেটা বাংলা করা দরকার সেটা বাংলা করা হয় না আর যেটা বাংলা করা হয় সেটা শুদ্ধ হয় না যেমন আমরা রিস্ক সেটার বাংলা করা ঠিক নয় সেটার রিস্ক রাখা উচিত এটার বাংলা করতে হবে এহদিনা সেরা মুস্তাকিম অর্থাৎ আমরা যেভাবে বুঝেছি স্নেহ করুণা কল্যাণ কামনা সহ কাউকে মঙ্গলময় পথ দেখিয়ে দেওয়া মঞ্জিলে পৌঁছে দেওয়া কে আরবি ভাষায় হিদায়া বলে হিদা হিদায়া বলে তাহলে এর সাথে এহ দিনা আমরা মানে হিদায়া চাই এটা আমরা হিদায়া চাই এর দুটি অর্থ একটি হচ্ছে পদ দেখানো আর গন্তব্যস্থলে লক্ষ্যে পৌঁছানো তাহলে পদ দেখালোর মানে এই নয় সে মানে ল গন্তব্যস্থলে পৌঁছে পৌঁছতে পারবে কাউকে বলা হলো ভিসার নিয়মাবলী যে ভিসা পেতে গেলে এই এই করতে হবে সব কিছু তাকে বলা হলো দেখানো হলো কিন্তু সে কি ভিসা পাবে পাবে না তেমনি পথ দেখানো শুধু পথ দেখানো হলে সে লক্ষ্যে পৌঁছতে পারবে না আরেকটি অর্থ হচ্ছে লক্ষ্যে পৌঁছানো কিন্তু যারা আরবি চর্চা করেন গ্রামার চর্চা করেন কোরআনের তাফসির চর্চা করেন তাদের খেদমতে আমি বলছি এই যে হিদায়া এহদিনা হুদা ইয়াহদি এই শব্দের পরে যদি ইলা প্রনাউনটা থাকে হরফুজার অর্থাৎ ইলা ইলা যদি থাকে সেখানে হবে পথ প্রদর্শন শুধুমাত্র পথ দেখানো অর্থ হবে এই শব্দটার আবারও বলছি ইহদিনা ইয়াহদি হাদা ইয়াহদি ইয়াহদিয়া এহদিনা এই লাহ লাহাদা এই ধরনের শব্দের পরে যদি ইলা থাকে তাহলে হবে মানে পদ দেখা যদি ইলা না থাকে তাহলে হবে লক্ষ্যস্থনে পৌঁছে দেওয়া তাহলে একটা হচ্ছে পদ দেখানো আরেকটা হচ্ছে পৌঁছে দেওয়া তাহলে পৌঁছে দেওয়াটা কি মানে মানে এক কিছু হলো আপনাকে ভিসা পাওয়ার জন্য এমবেসির রাস্তাটা দেখিয়ে দিলাম আর আরেকটি হচ্ছে আপনার সিল শিল সাপ্পর মেরে টিকিট টুকিট কেটে একেবারে আমেরিকায় পৌঁছে দিলাম তাহলে ওইটি ভিন্ন তাহলে সুরা ফাতেহার যে আয়াত লক্ষ্য করুন এখানে আল্লাহ সুফহানা তালা ইলা শব্দটা ব্যবহার করে নাই আবারও বলছি এহদিনা ইয়াহদি তাহদি। লাহাদা এই হুদা এই শব্দগুলোর পরে যদি ইলা না থাকে তাহলে এর অর্থ হবে লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়া পৌঁছানো আর যদি ইলা থাকে তাহলে হবে শুধুমাত্র পদ দেখানো তাহলে দুইটি অর্থ একটি হচ্ছে পদ দেখানো আরেকটি হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছানো আল্লাহ সুবহান তালা যেমন বলছেন সুরা আল কাসাস রাসুল্লাহ সালাম সম্বোধন করে হে রাসুল আপনি চাইলেই যাকে আপনি পছন্দ করেন চাইলেই আপনি লক্ষ্যস্থলে মঞ্জিলে পৌঁছাতে পারবেন না তাহলে এখানে কেন এখানে তাহদি শব্দের পরে ইলা নাই ভালো করে শুনুন ইন্নাকা লা তাহদি এই লা হচ্ছে লা অফ নিগেশন নাহি পারবে না ইন্নাকা আপনি পারবেন না কে পারবে না রাসূল সাল্লাল্লাহু পারবে না ইন্নাকা লা তাহদি মান আহাববতা ولكن الله يஹদি من يشاء কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা যাকে খুশি তাকে পুছে দিবেন তাহলে এইখানে কোন হিদায়ার কথা বলা হচ্ছে যে হিদায়া লক্ষ্য বস্তুতে দেয়া হয় লক্ষ্য বস্তু যে তৌফিক যে আউন উল্লাহ আল্লাহর সাহায্য পায় তৌফিক সেই হিদায়ের কথা বলা হচ্ছে অর্থাৎ তিন নাম্বার হিদায়া বলা হচ্ছে এক নম্বর নয় যে এটি আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারে না যেমন আল্লাহ সুবাহনত আলা এরকম বলেছেন যে কোরআন সুরা নাহালের ভিতরে এরকম এসেছে অন্য অন্য সুরাতেও এসেছে তো এখানে সুরাল কাসাসে এই কথাটা বলা হয়েছে এখানে লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়া হবে পথ দেখানো নয় কেননা এটি নবী আসলামের সাধ্যের অধীন নয় এটি আল্লাহ সুবাহনত আলা করেন অন্যদিকে সুরা আশুরা আয়াত নাম্বার বাইশ বাউান্ন আর আগেরটা ছিল সুরা আল কাসাস আয়াত নাম্বার ছাপ্পান্ন তো আশুরার ভিতরে এসেছে ওয়া তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম হে নবী আপনি অবশ্যই সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন করেন এইখানে যে লাম এসেছে এটি হচ্ছে লাম তৌকিদ অর্থাৎ আপনি অবশ্যই করেন কিন্তু এখানে ইলা এসেছে অর্থাৎ শুধু পথ দেখান কিন্তু মঞ্জিল মকসুদে আপনি পৌঁছায় দেন না অর্থাৎ তাউফিক আপনি দিতে পারেন না যেটার জন্য আমরা কান্নাকাটি করি আমরা কান্নাকাটি করি কিসের জন্য তাওফিক পাওয়ার জন্য অবিল্লাহি তাওফিক তাওফিক তাউফিক এটা এটার জন্য আমাদের কান্নাকাটি সারা জীবনের সাধনা যে আল্লাহ আমাদেরকে আউন সাহায্য করবেন তাওফিক দান করবেন ইলহাম দান করবেন ইত্যাদি এটি হচ্ছে তৃতীয় নাম্বার হিদায়া কিন্তু এখানে বলা হচ্ছে ওয়া ইলা ইতিম মুস্তাকিম তাহলে দেখতে পাচ্ছি যে সুরা ফাতেহাতেও সিরাতুল মুস্তাকিম আছে আর সুরা সুরা এখানেও সিরাতুল মুস্তাকিম আছে দুটো জায়গায় সিরাতুল মুস্তাকিমের আগে কি এসেছে দিনা আর এইখানে আয়াতে এসেছে লাতাহদি তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি এটার পার্থক্য হচ্ছে যে লক্ষ্যে পৌঁছে দেওয়া দিনা সিরাতুল মুস্তাকিম এখানে ইলা শব্দটা ব্যবহার হয়নি আর ওখানে ইন্নাকা হে নাবি আপনি অবশ্যই মুস্তাকিম আপনি শুধু পথটুকু দেখিয়ে দেন তাহলে পথ দেখানো পথ গন্তব্যে পৌঁছে দেওয়া তাহলে দুটো জিনিস পাওয়া গেল যেমন আল্লাহ সুবাহ সুরা আয়াত নম্বর আটষট্টিতে তিনি বলেন ওয়ালা হাদাই না হুম মুস্তাকিম এখানে তাহলে কোন হৃদায়ার কথা বলা হচ্ছে এখানে হচ্ছে তাওফিক মাউনা অর্থাৎ ইলহাম এটা ওলা হাদাইনা হুম সিরাতাল মুস্তাকিম এখানে কিন্তু ইলা নাই বুঝতে পেরেছেন এখানে ওলা হাদাইনা নাহুম সিরাতল মুস্তাকিম ইলা ছাড়া অর্থাৎ অবশ্যই আল্লাহ গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছেন তাহলে সুরা হাতে আমরা শুধু আল্লাহকে এটা বলি না যে আল্লাহ আপনি পদ দেখান যেটা আমাদের অনেক শ্রোতা বাংলাদেশের সবাই ভুল করছে সবাই নয় এল্লা রাহিম আল্লাহ আল্লাহ যাকে তাওফিক দিয়েছেন শেখার বোঝার জ্ঞান বৃদ্ধির তাদের ছাড়া অনুবাদ পড়ে নিজের সর্বনাশটা করছে এখানে আল্লাহর কাছে শুধু আমরা পদ দেখানো এটি দোয়া করছি না কেননা এখানে ইলা শব্দটা নাই আমরা চাচ্ছি যে হে আল্লাহ আমাদেরকে তো আপনি পথ দেখাবেন প্লাস আমাদেরকে লক্ষ্যে পৌঁছে দেবেন এহদিনা সিরাতুল মুস্তাকিম যেটি আল্লাহ সুরা নিসাতে বলেছেন যে এটা আল্লাহই দান করেন ওয়ালা হেদাই না হোম আমি আমরা তাদেরকে সিরাতুল মুস্তাকিমে পৌঁছে দেই তাহলে এটি হচ্ছে তিন নম্বর হিদায়া যেটাকে বলা হিদায়াতু তাওফিক অল মাউনা ওয়াল এল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লা সুবাহানা তালার কাছে শুধু আমরা এতটুকু প্রার্থনা করি না ফাতেহা বলার সময় যে আমাদেরকে শুধু পথের সন্ধান দিন কেননা পথের সন্ধান দিলেই মানুষ গন্তব্যে পৌঁছতে পারে না আপনাকে বলে দিলাম এখান থেকে আলাস্কা যাওয়ার পথ এভাবে ম্যাপ দেখিয়ে দিলাম আপনি কি পৌঁছতে পারবেন পারবেন না তাহলে পথ দেখানোর অর্থ এই নয় যে আপনি গন্তব্যে পোষতে পারবেন আপনার কি দরকার সাহায্য দরকার মানুষের কাছ থেকে আর আল্লাহর কাছ থেকে দরকার হচ্ছে তাওফিক আর মানুষের কাছ থেকে হচ্ছে আউন আউনুল মাবুদ যার এবাদত আমরা করছি তার সাহায্য আমরা দরকার অর্থাৎ আমাদের এই তাওফিক দিয়ে মঞ্জিলে পৌঁছে দিব শুধু পথের সন্ধান পাইলেই সে পথ পাওয়া যায় না পথের সন্ধান বুঝলেই মঞ্জিলে পৌঁছানো যায় না আশা করি জিনিসটি আপনাদের পরিষ্কার হয়েছে কেননা আল্লা সুবহান তা আলা সুরাল কাসাসে যেভাবে তিনি বলেছেন তাহাদি মান ইয়াহাদি মাইয়াসা যে ওয়াহুয়া আলামু বিল মোহতাদ যে এখানে এই আয়াতটুকু এসেছিল যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা আবু তালিবের কে কেন্দ্র করে যে যখন তিনি চেষ্টা করছিলেন যে তিনি যেন পেরেশান হয়ে যাচ্ছিলেন যে তিনি যেন ইমান আনেন অর্থাৎ পথ এখন সমস্ত নবীগণ বাই ডিফল্ট হচ্ছে পথ প্রদর্শক কেননা এটি আল্লাহ সুবাহ বলেছেন যে প্রত্যেক জাতির জন্য রয়েছে পথ প্রদর্শক অর্থাৎ মাস মাখলুকের ক্ষেত্রে তারা পথ দেখিয়ে থাকেন পথ প্রদর্শক কিন্তু গন্তব্যে তারা পৌঁছাতে পারেন না অর্থাৎ তাওফিক তারা দান করতে পারেন না প্রচার শিক্ষার মাধ্যমে কারো অন্তরে ইমান সৃষ্টি করে দিবেন এটা নবী সাল্লাহ আলাইসাল্লামের পক্ষে সম্ভব নয় বোখারিতে হাদিসে এসেছে যে হে রাসুল কাউকে মুমিন মুসলিম করে দেওয়া আপনার ক্ষমতা সেটা পারবেন না আল্লাহ জানেন এই আ কারণে আল্লাহ আল্লাহ জানেন বিল মুহতাদিন মানে কোন হিদায়তের কথা বলা হচ্ছে হিদায়ত তাওফিক যে কে তাওফিক লাভ করবে সেটি আল্লাহ ভালো জানেন এই কারণে ইন তাহারিস আল আল হুদাহুম ফাইন আল্লাহ আ লায়াহাদি মান ইউদিল্লু ওয়ামা আলাহুম মিনান যে আপনি তাদের হিরা হিরা হিদার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী যতই হন না কেন যে সেই তাওফিক অর্থাৎ কোন ধরনের হিদায়া তিন নাম্বার হিদায়া হিদায়া তো তাওফিক এটার জন্য নবী সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে সুরা নাহাল আয়াত নম্বর সাত্রিশে বলা হচ্ছে আপনি যতই আগ্রহ দেখান কিন্তু ওই যে সমস্যা হয়েছে অনুবাদের ক্ষেত্রে সব জায়গায় হিদায়াত লেখায় লেখের লেখা হয়েছে এই কারণে আমাদের পাঠক তারা ঠিক বুঝতে পারছে না আর সমাজের ভিতরে তো চলছে হিদায়ত পেয়ে যায় হিদায়ত পেয়ে যাই। এই ধরনের সুর সুরলহরী চলছে অভুজের মতো মানুষ কথাগুলো বলছে কিন্তু ঠিক বুঝতে পারছে না কি তারা বলছে এই কারণেই আমাদের এই নামের এই আলোচনা আপনাদের কাছে তুলে ধরছি আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তাকে হিদায় দেন না এবং তার কোনো সাহায্যকারী নাই ফা লা ইয়াহাদি এই যে ইয়াহাদি এটা কোন হিদায়া এটি এক নাম্বার নয় দুই নাম্বার নয় বরঞ্চ তিন নাম্বার হিদায়া অর্থাৎ তাওফিক ওয়াল আউন আল মাউনা অথবা এলহাম এইগুলো যদি আল্লাহ না দেন তাহলে তার কোনো সাহায্যকারী নাই ওমা মিনান মিনান্নাসির তাহলে তার কোনো সাহায্যকারী পাবে না এখন এই যে হিদায়া এই হৃদয়াগুলো আমরা কিভাবে দেখছি এটা আমাদেরকে একটু জানতে হবে প্রথমে আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি যে এই যে হৃদয়া এই আলোচনার থেকে মানে প্রত্যেকটা প্রকারের হৃদয়াগুলো কি। প্রিয় শ্রোতা আমরা প্রথমেই বলে নিয়েছি যে এই আল-হাদি এই নামগুলো এমনভাবে এসেছে যে মুসা আলি সালাম যখন ফেরাউনের কাছে গেল এবং বলল যে আমার প্রতিপালক রাব্বুনা তখন ফেরাউন বলল যে তোমার রবের পরিচয় কি তখন মুসা আলি সালাম তার জবাবে যে কথাটা বলেছিলেন কলাহ সোম্মা হাদা যে আমার রবের পরিচয় হচ্ছে তিনি পরিচয় দিচ্ছেন সুফান আল্লাহ কল রব্বুন আল্লাজি আতাকুল্লা সেই ইন প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করে তার একটি যোগ্য আকৃতি তিনি দান করেছেন সোম্মা হাদা অর্থাৎ সোম্মা মানে কিছু পরে তাকে হাদা করেছেন পথ দেখিয়েছেন এই যে হাদা এই হাদাটা কি এই যে হৃদায়া এই হিদায়াটা কোন হিদায়ার কথা এখানে এসেছে এটি হচ্ছে হিদায়তুল আম্মা যেটি হচ্ছে সাধারণ হিদায়া হিদায়াতুল আম্মা লিজামি এলকা ইনাত প্রত্যেকটি মানে সৃষ্টি এটা পায় এটার জন্য কান্নাকাটি করতে হয় না ফাল্লাহ কাদহাদা কুল্লা নাফসিন প্রত্যেকটি প্রাণকে আল্লাহ এটি দেন মা ইয়ুসলেশা নাহু মা আয়সা তার জীবন ধারণের জন্য তাকে চলাচলের জন্য ওয়া ফাতারাহা আলাল বিল না সমস্ত উপকারিতা মানে মানুষের বেঁচে থাকার জন্য তার অস্তিত্বের জন্য যত কিছু প্রয়োজন প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ এটি দিয়ে থাকেন এটাকে বলা হয় হিদায়েতুল আম্মা এটাই আল্লাহ আলা এই আয়াতে কারিমায় তুলে ধরেছেন যে কব্লা খালাকাহুম হালাক হাদা তাহলে এই হাদা মানে হচ্ছে এটা কান্নাকাটির হিদায়াত নয় এটি হচ্ছে সমস্ত প্রাণী মানুষ গরু বাছুর সবাইকে আল্লাহ সুফানা আলা যেই হিদায়াতুল তুল আম্মা দান করেছেন যার মাধ্যমে সে উপকারিতা লাভ করে দাফ দার আনহা যেটা শেখে সে অপকারিতা থেকে দূর দূর করতে পারে আল্লাহ সুবাহন তালা এরকম আরেকটি আয়াত সুরা আল আলা ক্ষেত্রে বলেছেন সাবিহিসমা রব্বিকাল আলা আল্লা খালাকা ফাসাউয়া। প্রথমে তিনি খালাকা করেন সৃষ্টি করেন ফাসাউয়া তিনি আকার সুঠামো সামঞ্জস্যপূর্ণ মজবুত সুন্দর আকৃতি দান করেন ওয়াল্লাজি কাদ তারপর তার প্রতিটি বস্তুর জন্য প্রাণের জন্য তিনি তকদির নির্দিষ্ট করেন ফাহাদা অথবর তাকে হুদা দান করেন এটা কোন হুদা হিদায়াতুল আম্মা ওয়ফি হ্যাঁ জাকার আল্লাহ আর বিষয় আম্মা সাধারণ করা হয়েছে এটি হচ্ছে আল খাল্কিয়া তাক হিদায়া চারটি জিনিস সমস্ত কিছুকে দান করা হয়েছে একটি হচ্ছে আল খালক আরেকটি হচ্ছে কি তাসবিয়া আকার আকৃতি আরেকটি হচ্ছে তাকদির তার চূড়ান্ত পরিণতি আল তাকে বেঁচে থাকার তার এক্সিস্টেন্সের জন্য সমস্ত কিছু মানে গাইডলাইন দেওয়া এটি এটাই আল্লাহ সুবাহ এটাই বলছেন যে আল্লাজি আহসানা কল্লাস ইন খালাকাহু তিনি সুন্দর করে সব কিছুকে সৃষ্টি করেছেন উদাহরণ হিসাবে আল্লাহ সুবাহন তালা সুরা আসামসে বলছেন ও নাফসা ও নফস ওয়ামা সাহা যে তিনি প্রত্যেকটি নাফসকে তিনি আকার আকৃতি দান করেছেন এখন এই যে হৃদয়া এই হৃদয়াটা সবাইকে দেওয়া হয়েছে কেউ এর ব্যতিক্রম নয় সবাই এটা পেয়ে যাচ্ছে মানুষ পশু পাখি সবাই পেয়ে যাচ্ছে আল্লাহ সুবহানা তালা পথও দেখান অন্ধকারে শুধু সে তিনি আখেরাতের হৃদয়া দেখান তা নয় বরঞ্চ তিনি দুনিয়ার হৃদয়া দেখান যেমন আল্লাহ সুবাহ সুরা নামাল এখানে এসেছে ও আহ কুমফি জুলুমা তিল ওয়াল বাহর যে জলে এবং স্থলে অন্ধকারে তিনি তো তোমাদেরকে পথ দেখান তাহলে দুনিয়ার পথ দেখানো আল্লা সুবাহ তালা সবাইকেই তিনি পথ দেখান পশু পাখি মানুষ যেমন হিদায়াতুল আম্মা এটি পশু পাখিরদের ক্ষেত্রে দুটো উদাহরণ সুরা নাহালে এসেছে মৌমাছি ও রাব্বুকা ইলা মিনাল জিবাল আল্লাহ তালা তাকে হিদায়া দান করছেন কোন হিদায়া মৌমাছিকে হিদায়া দিচ্ছেন কোনটা যে সে পাহাড়ে গিয়ে তার বসতি তৈরি করবে তাকে কে শিক্ষা দিল মৌমাছিকে যে কিভাবে সে বাসা বাঁধবে কোথায় সে ফুলের ফুল ফুলের কাছে যাবে কিভাবে সেখান থেকে কিভাবে মধু নিয়ে আসবে তারপরে মৌচে মৌমাছি কোথায় বাসা বাঁধবে এই যে মৌমাছিকে আল্লাহ সুবাহ তালা গাইড করছে এটি হচ্ছে হৃদায়াতুল আম্মা এই যেমন একটি পিপিলিকা একটা পিঁপড়া সে খাবার নিয়ে অনেক কষ্ট করে অনেক দূরে চলে যায় তারপর খাবার বহন করে তার ঘরে চলে আসে সঞ্চয় করে রাখে সে কোথায় খাবার আছে কোথায় থেকে আনতে হবে কতটুকু বহন করতে পারবে সেটা সে পরিশ্রম করে করে নিয়ে আসে এই কাজগুলো পিপড়াকে কে শিখিয়ে দিচ্ছে আল্লাহ তাকে হিদায়াত দেওয়া হয়েছে কোন হিদায়াতুল আম্মা সূরা সুরা আয়াত আঠারোতে আল্লাহ বলছেন একটি ছোট্ট মেয়ে পিপড়ি পিঁপড়া পিঁপড়ার ভিতরে পুরুষ পিঁপড়া আর মেয়ে পিঁপড়া হে পিঁপড়ার দল তোমাদের বাসায় প্রবেশ করো কেননা সুলাইমান আলিহাসালামের যে সৈন্য দল তোমাদেরকে পিসে মেরে ফেলবে তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পেলাম এই ধরনের হৃদয়া হচ্ছে সাধারণ হৃদয়া মানুষের বেঁচে থাকার জন্য পশু পাখির বাঁচার জন্য এই যে আমরা গম এবং ধান এই যে দুটো প্রধান খাবার আপনারা কি মনে করেন যে এই দুটো প্রধান খাবার সময়ের বিবর্তনে সেই শুরু থেকে এখন পর্যন্ত আমাদের এর কোনো ব্যতিক্রম নাই সমস্ত মানুষ মানে এই দুটোর ভিতর থেকেই কিছু কিছু না কিছু খায় সব দেশে তো আল্লাহ আল্লাহ সুফহান তালা সবাইকেই এই হৃদয়া দান করেছেন যে আমরা তো মাটি খাই না হ্যাঁ মাটি হয়তো প্রেগনেন্ট মহিলারা খেতে পারে দু এক কামড় যেটাকে মানে মানে তাদের প্রেগনেন্সির সময় অ্যাপিটাইট চেঞ্জ হয়ে যায় অনেক সময় তখন করে কিন্তু জেনারেল মানুষ কখনো মাটি খায় না অন্য কিছু খায় না কিন্তু সে খাচ্ছে কি যে প্রধান দুটো খাবার সেটি হচ্ছে গম দেখে রুটি আর চাউল থেকে হচ্ছে ভাত সাথে যেই তো সময়ের বিবর্তনে যতই পরিবর্তন পরিবর্ধন হোক না কেন এ রুটি থেকে যাবে দুনিয়ার শেষ হওয়া পর্যন্ত যেমন যেমন মাসিহের দাজ্জাল যখন আসবে তখন তার সাথেও খাবার থাকবে কেয়ামতের একটু আগে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগেও খুবজান লাহমান একটি পাহাড় রুটি থাকবে দাজ্জালের সাথে আরেক পাহাড় থাকবে গোস্ত তাহলে বোঝা যাচ্ছে এই যে মানুষ পশুর গোস্ত খায় এইটা আল্লাহর একটা রহমা আমরা মানুষ আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে খাই না আমরা কি আমাদের বাচ্চাগুলোকে খেয়ে ফেলি খাই না মানুষের মাংস মানুষ খায় না কিন্তু মানুষ অন্য পশুর মাংস খায় জবাই করে খায় এই যে এটি হচ্ছে হিদায়াতুল আম্মা এটা সবাইকে দেওয়া হচ্ছে যে মানুষ মুসলমান হোক আর কাফের হোক এই কারণে আল্লাহ বলছেন সুম্মা হাদা হ্যাঁ কলা রাব আল্লা আতাকুল্লে শীন খালাকুম্মাদা তাহলে এখানে আমরা পেলাম তারপরে যে হিদায়া দুই নাম্বার সেটা হচ্ছে হিদায়াতুল দালালা ওল এর সাদ এটি হচ্ছে মুকাল্লিফ খাসসা এটি হচ্ছে যে আল্লাহ সুবহানা তা মানুষকে সৃষ্টি করে এমনিই ছেড়ে দেয় নাই তার জীবন ধারণের জন্য ইবাদতকে শর্ত করেছে যে খালাক জিন্না লি আবুদুন ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তাহলে ইবাদতের নির্দেশনা তাওহিদের নির্দেশনা কোনটা কিভাবে করতে হবে সেই পদগুলো দেখাচ্ছেন কে নবীগণ রাসুলগণ আল্লাহ সুবাহানা তারা এটা ছাড়া কোনো জনপদকে শাস্তি দেন না আল্লাহ সুবাহনতা সুরা আল ইসরা আয়াত নম্বর পনেরো ওমা কুন্না মুআ না কোনো রাসুল না পাঠিয়ে কাউকে তিনি শাস্তি দেন না তাহলে রাসুলদের কাজ কি ওই যে দুই নাম্বার হিদায়া এটা আমরা চাইলেও তিনি দেখাবেন আর আমরা না চাইলেও তিনি দেখাবেন প্রত্যেকটি মানে কাউমকের জন্য অলি কাউমিন হাদ প্রত্যেকটি জাতির জন্য রয়েছে রাসুল তাহলে এই হিদায়া হচ্ছে আয়াতের ভিতরে যেটা সুরা সুরার ভিতরে এসেছে ও ইন্নাকা লাহদি ইলা সিরাতি মুস্তাকিম এর মানে হচ্ছে হাদিসের মাধ্যমে কোরআনকে ব্যাখ্যা করে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া ইবাদত কিভাবে করতে হবে আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করতে হবে বিস্তারিত বলে দেওয়া আর এটা যদি আমরা না করি তাহলে আমাদের কি বিপদ হবে সেগুলিও বলে দেওয়া এইগুলি হচ্ছে হিদায়াতুল দালায়ালা ওয়াল বায়ান ওয়াল এর সাদ। এটা আমাদের এটার জন্য আমরা কান্নাকাটি করি না কেননা এটা অলরেডি আছে মানব জাতির সামনে আমাদের শেষ রাসুল মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি এসে কোরআন এবং সুন্না নিয়ে এসেছেন আমাদের জন্য নিয়ে পরিষ্কার করে দিয়েছেন সহি হাদিস দেখিয়ে দিয়েছেন যেটা আমরা স্কলারদের মাধ্যমে পেয়েছি তো সেই যে পথ এগুলো দেখানো হয়েছে সুতরাং পথ দেখানোর মানে হচ্ছে যে ভালো মন্দ সেটা তিনি দেখিয়েছেন ও হাদাই নাহু হু নাজদাইন ভালো মন্দকে দেখানো হয়েছে ও হাদাই না হু নাজন ইন্দনা হু সাবিলা আল্লাহ আল্লা তালা পথ দেখিয়েছেন ওয়া ইম্মা শাহ কিরান ওয়া ইম্মা কাফুরা যে সে যদি কৃতজ্ঞ হতে চায় সেই পথও তাকে দেখানো হয়েছে আর সে যদি কাফের হতে চায় অস্বীকার করতে চায় সেই পথও দেখানো হয়েছে ইন্না হাদাই না হুসিলা ইম্মা শাহ কিরান ওয়া ইম্মা কাফুরা অর্থাৎ আল্লাহ সুবাহান তালা তিনি মানে রাসুলের মাধ্যমে দুটো পথ তিনি দেখিয়েছেন আল্লাহ সুবাহনতালা বলছেন লাও মুতাকিন যে কিয়ামতের দিন যারা জাহান নামে চলে যাবে তারা বলবে হায় আমরা যদি আল্লাহ আমাদেরকে হিদায়া হিদায়া যদি দান করতেন এই আয়াতটা সুরা আজমার আয়াত নাম্বার সাতান্ন এখানেও হিদায়া বলা হয়েছে কিন্তু অনুবাদ পড়লে সেই হিদায়া বোঝা যাবে না যে এটা কোন হিদায়ার কথা বলা হচ্ছে যে তারা বলবে লাও আন্না হাদানি আল্লাহ হায় আল্লাহ যদি আমাদিগকে হৃদায়া দান করতেন হাদায়নি লাকুন্তু মিনাল মুত্তাকিন তাহলে আমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতাম এটি কোন হিদায়া এটি হচ্ছে দুই নাম্বার হিদায়া সেটা তখন বলে কোনো লাভ হবে না আর এটার জন্য তারা কোনো চেষ্টা তদ্বির করে নাই পরিশ্রম করে নাই সুতরাং সেটা তারা অর্জন করে নাই এবং তাদের তৌফিকে সেটা হয় নাই যেটা আমরা আলোচনা করেছি অর্থাৎ এটি হচ্ছে দুই নাম্বার হিদায়া যে এটা যদি তারা পেত তাহলে তারা মানে এগিয়ে থাকতো আর জাহান্নামে নামে আসতে হতো না তাহলে এইভাবে যে মানুষ যখন ওজোর পেশ করবে হাদিসের ভিতরে এসে আহাদুন আহাব্বা ইলাইহির অজরও মিন আল্লাহ সব কিছুকে অজর হিসাবে মিন আজ এলি নবী ইন অল মুবাসীর ও মন্দিরিন যে নবীদেরকে পাঠানো হয়েছে তিনটি কাজের জন্য যে তারা খবর পৌঁছে দেবে সুসংবাদ দিবে মুবাসীন বুসরা প্রদান করবে মন্দিরিন তারা ভয় দেখাবে এটি হচ্ছে হিদায়াতুল তালিম এটা হচ্ছে দুই নম্বর হিদায়ার কথা বলা হচ্ছে কিন্তু এখন আমরা আসব তিন নম্বর হিদায়ার ক্ষেত্রে তিন নম্বর হিদায়া হচ্ছে হৃদায়াতুল তৌফিক হাজহিল হিদায়া লা তৌফিক যে আল্লাহ যে তাওফিক দান করে এটি হচ্ছে তিন নাম্বার হিদায়া এই হিদায়া মানুষকে আল্লাহ সুবাহ দান করেন সবাইকে আল্লাহ সুবাহ সেই দানটা করেন না ইতিবাল হাক মিনাল ইবাদ নাস এটা পান কিছু মানুষ পায় কিছু মানুষ পাবে না এই কারণে আল্লাহ তালা সুরা, ফুস্সিলাত আয়াত নাম্বার সতেরো একটি গুরুত্বপূর্ণ আয়াত এটা আপনারা সব সময় মনে রাখবেন এটার দলিল এটার এক নম্বর দলিল হচ্ছে ওয়া আম্মা শামুদু ফাহাদাই না যে সামুদ সামুদ কি হিদায়া পেয়েছিল। এটি কোন হিদায়া এখানে আল্লাহ বলছেন ওয়া আম্মা সামুদু ফাহাদাই না হোম আমরা তাদেরকে মানে হিদায়া দান করেছিলাম আমা আলাল হুদা কিন্তু তারা অন্ধকার মানে অন্ধত্বকে বেছে নিয়েছিল আলাল হুদা হুদা যেই হুদা এখানে কোন হুদার কথা বলা হচ্ছে তাহলে প্রথমে একটা হচ্ছে হিদায়া আরেকটি হচ্ছে আলাল হুদা যে হুদা বাদ দিয়ে তারা আমাকে নিয়েছিল আমা মানে হলো অন্ধত্ব অন্ধকার যেটা কফর তারা ইমানের পরিবর্তে কুফুরি অবলম্বনকে পছন্দ করেছিল ফাস্তা হাব্বু তারা সেটা চয়েস করেছিল এখানে চয়েস করার মাধ্যমে তাকে আল্লাহ আল্লা সুবাহ তাকে বঞ্চিত করেছে এটাই হচ্ছে ঘটনা এখানে তার মানে ফাহাদাই নাহুম এর অর্থ হচ্ছে বাইয়েন আল্লাহুম ও দাও না এটি হচ্ছে প্রথমটা হচ্ছে দুই নাম্বার হিদায়া কাওমে সামুদকে কে আল্লাহ প্রথম হিদায়ার অর্থ হচ্ছে দুই নাম্বার হিদায়া কোন হিদায়া হিদায়াতু দালা ওয়া এরশাদ ওয়া তালীম এটি হচ্ছে আলবায়ান এটি হচ্ছে প্রথম হিদায়া এ আয়াতটা এ আয়াতটা শিখতে হবে আয়াত নম্বর সতেরো ওয়া আম্মা শামু দু হুম তাদেরকে হিদায়া দেওয়া হল কোন হিদায়া হিদায়া তো তাবাগ্য়েন যেটা বর্ণনা করা হয়েছে তাকে দাওয়াত দেওয়া হয়েছে ডাকা হয়েছে কিন্তু পরের যে হিদায়া ফাস্তা হাব্বুল আ আমা হুদা। তারা পছন্দ করেছিল নিজেরা পছন্দ করেছে কোনটা আমা অন্ধকার কুফুরিকে পছন্দ করেছে আল হুদার পরিবর্তে কোন হুদা যে হুদা তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে সেই হুদা পরিবর্তে তারা কুফুরিকে পছন্দ করেছে হাব্বুল হুদা তাহলে এখানে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম তারপর হচ্ছে মানে এই যে তাওফিক ওয়াল এলহাম এই ইলহাম অর্থ মানে এই নয় যে এখানে সুফি তরিকায় মানুষের কাছে ইলহাম আসে এটি এর অর্থ নয় যে আপনি চাকরি পাবেন এই ইলহাম হয় এটা এখানে বোঝানো হচ্ছে না যারা এই ধরনের কথা বলে এটা কিন্তু মানুষ বলতে পারে এটার জন্য মানে সে খুব বড় পীরে কামেল হতে হবে তা নয় বরঞ্চ সে শয়তানের ভাই হতে পারে কেননা একজন লোক তার নাম হচ্ছে হাদিসের ভিতরে এসেছে ইবনে সায়াদ সাফা ইবনে সায়াদ নবী সাল্লি সাল্লাম বিমা লাহু ওয়া হাব্বাহু যে নবী সাল্লি সাল্লাম কোন জিনিসটা লুকিয়ে রেখেছিল সেটা সে বলে দিয়েছে যে তার জন্য কোন জিনিসটা লুকিয়ে রেখেছে তো এই কথাটা যখন বলে দিল তো নবী সাল্লাহ সাল্লাম মানে কিছুটা আশ্চর্য হয়ে এই লোকটাকে বলেছিল ও ইন্নামা আন্দামিন এখওয়ানুল আল কাহান যে তুমি হচ্ছ গণকদের এক ভাই গণক কাহান যারা কাহান মানে গণক ভাগ্য নির্ধারণ করে যে যেটা করলে ইমান থাকে না তাদের এক ভাই তার মানে বোঝা যাচ্ছে যে কিছু ধরনের শয়তান প্রকৃতি দুষ্ট প্রকৃতির লোক তারা ইচ্ছা করলে অদৃশ্যের কথাটা পার্শিয়ালি আংশিকভাবে বলতে পারে মানে কাশফ মানে তার তার প্রতি যে আনসিন অদৃশ্যের জিনিসগুলো কিছুটা উন্মোচিত হতে পারে কিন্তু যারা আল্লাহ সুবহান তালার মানুষের ক্ষেত্রে কাশফ তিন রকম একটি হচ্ছে আল কাশফু রাহমানি অর্থাৎ স্পিরিচুয়াল কাশ এটা অনেক সময় মানে আউলিয়া উল্লাহ তালা তাদের ক্ষেত্রে দু একবার হতে পারে যেমন আবু বক্কর সিদ্দিক আয়েশা রাদে আল্লা তাল আনহাকে বলেছিল যে আবু বকর সিদ্দিকের ওয়াইফ প্রেগনেন্ট এবং তার একটি মেয়ে হবে অথবা অমর রাদে আল্লাহ তাল আনহ মদিনার মসজিদে বসে চিৎকার করে বলেছিলেন ইয়া স্যার ইয়া জাবায়াল হ্যাঁ যে তুমি পাহাড়ের কাছে থাকো তো এগুলো হচ্ছে মানে যারা কোরআন সন্না সমস্ত কিছুকে অনুসরণ করে তাদের ক্ষেত্রে কারামা হিসাবে এটি ঘটতে পারে এটাকে বলা কাশফুর রাহমানি আরেকটি হচ্ছে কাশফুর নাফসানি একজন মানুষ সাইকোলজিক্যালি অনেক কিছু প্রেডিক্ট প্রেডিক্ট করতে পারে বলে দিতে পারে সেই এই কারণে এগুলোকে এলহাম বলা মানে ইলহাম এটা এই অর্থে ব্যবহার করা যায় না আরেকটি হচ্ছে কাশফুর শায়তানি হ্যাঁ শায়তোওয়ানি হচ্ছে যে যারা নামাজ রোজা করে না শরীয়ত সম্পর্কে একেবারেই অজ্ঞ তারা এই জিনদের সাথে নানান ধরনের অপকর্ম করে তারা কিছু দক্ষতা অর্জন করতে পারে এর মাধ্যমে তারা আংশিকভাবে কিছু বলতে পারে এই কারণে কিন্তু যেটা এলহাম ফা আলহাম আহা ফুজুরাহা ও এই এলহাম অর্থ মানুষকে আল্লাহ সুবাহ তালা তাওফিক দিতে পারে এলহামের কোনো কোনো ক্ষেত্রে করতে পারে ও আও হাইনা ইলা উম্মে মূসা ইন্না আর যে মুসা আলাইসাল্লামের মাকে মাকে আল্লাহ সুবাহ এরকম ইলহাম করেছিলেন ও হাইনা এখানে ওহি অর্থ ইলহাম করেছিল। কাকে উম্মে যে এলহাম করেছিলাম মাকে আল্লাহ এরকম ইন্সপাই দিয়েছেন এলহাম অন্তরে এরকম দু একজন মানুষের ক্ষেত্রে আল্লাহ আল্লা তালা কখনো কখনো ভালো জিনিসটাকে মনের ভেতরে সঞ্চারিত করে দিতে পারে এলহাম কিন্তু এর মানে এই নয় যে গোপন জিনিস সে বলে বেড়াবে এটি এখানে বুঝায় না অর্থাৎ তাওফিক হচ্ছে মূল বিষয় তাওফিক আল আল এবং আরেকটি হচ্ছে আল মাউন মাউনা যে সাহায্য পাওয়া আল্লাহ আল্লা তালার কাছ থেকে সাহায্য পাওয়া ইত্যাদি এখন আমরা চতুর্থ নাম্বার যে মানে যেটা আমরা আলোচনা করেছি সেটি হচ্ছে যে জান্নাত জাহান নামে চলে যাওয়ার ক্ষেত্রে যেটা হবে যে ইলাল জান্না ওয়ান ইয়ামাল কিয়ামা তাহলে ইয়ামাল কিয়ামাতে মানুষকে আল্লাহ সুবাহানা তালা জাহান্নামে যখন নিয়ে যাবে সেখানেও হিদায়া করা হবে ওই হিদায়া সে পেয়ে যাবে তার প্রাপ্য আল্লা সুফাহত আলাহ বলছেন সোরা সাফফাত আট নম্বর তেইশ এবং বাইশ ওহ সরু আল্লাহ জিনা জলামু ওয়া আজ ওয়া জাহুম ওয়ামা কানু ইয়াবুদুন মিন্দুন ইল্লাহ ফাহ আহ ইলা সেরাতিম জাহিম তাহলে এখানে দেখুন তেত্রিশ তেইশ নম্বর আয়াতে ইল্লা ফাহদুহুম ইলা সিরাতিম মুস্তাকিম যে তাকে সিরাতুল সিরাতুল জাহিম আমি দুঃখিত এখানে হবে সিরাতুল জাহিম ন সিরাতুল মুস্তাকিম না আমার ভুল হয়েছে সুরা আয়াত নাম্বার তেইশ নম্বরে আল্লাহ সুবাহনতলা বলছেন যে হে ফেরেস্তাগণ যারা জুলুম করেছে অর্থাৎ যারা কুফুরি করেছে আল্লা জিনা জলামো যারা কুফুরি করেছে অর্থাৎ নন মুসলিম তাদেরকে একত্র করো ও আজ ওয়া জহাম এবং তাদের সঙ্গী সাথী বন্ধু বান্ধবদেরকেও একত্র করো ওমা কানু ইয়াবুদুন এবং তারা যাদেরকে এবাদত করত তাদের যে মানে উপাস্য যে ব্যক্তি বর্গ অথবা শয়তানের উপাসনা করতো অথবা মানুষের উপাসনা করতো ইত্যাদি যেমন আমাদের সমাজে রবীন্দ্রনাথের গানের আবাদত করে এরকম বাংলাদেশে ছিল যে রবীন্দ্রসঙ্গীত নাকি মানে ইবাদত যোগ্য মানে ইবাদত আমার কাছে রবীন্দ্রসঙ্গীত ইবাদত যোগ্য এরকম একজন মহিলা বলেছিলেন বাংলাদেশে বহুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন তো এরকম যারা সৃষ্টির মানুষকে ইবাদত করে কোনো পীরকে যদি ইবাদত করে তাহলে ওই ইবাদত যারা কুফুরি করেছে আল্লা জিনা জলামু আল্লা জলামু ওয়া জাহুম এবং তাদের অ্যাসোসিয়েট সাঙ্গ এবং যাদেরকে তাদেরকে সহজ জড়ো কর কেননা ইল্লা এরা আল্লাহ ছাড়া এই কাজগুলো করতো হুম ইলা সিরাতুল জাহিম তাদেরকে আল্লাহ হিদায়ত করছে কোথায় সিরাতুল জাহিম সিরাতুল জাহিম আর সিরাতুল মুস্তাকিম তাহলে আল্লাহ ইলা সিরাতুল অর্থাৎ কিন্তু একটা জাহিম আবার বলবেন না যে এই সাত প্রকার জাহান নাম আছে জাহান্নাম হচ্ছে একটা কিন্তু এর অনেকগুলো নাম জাহান নাম শব্দটা এসেছে হলো একটা পিঠ গহবর এটা থেকে তারপরে জাহিম অর্থ হচ্ছে ব্লেজিং ফায়ার জাহিম তারপরে তারপরে সাইর সাকার হাভিয়া এই হচ্ছে জাহান্নামের বিভিন্ন নাম জাহান্নাম নারুল লাহু মোতা যে জাহান্নামের আগুনের অনেকগুলো নাম রয়েছে এই যে নামগুলো পড়লাম এগুলো জাহান্নামের মানে প্রকার নয় বরঞ্চ জাহান্নামের আগুনের নাম জান্নাতও একটা জাহান্নামও একটা এই আঁ সাত বাদ দেন আল হাভিয়া আল হোতামা সাকার সাঈর লজ্জা জাহান্নাম জাহিম এগুলো একই জিনিস বিভিন্ন নামে এসেছে তাহলে এখানে আল্লাহ সুবাহান তালা ইলা সিরাতিল জাহিম শব্দের আগে হুদা ব্যবহার করেছেন তাহলে এটি কোন হুদা এটা এটার জন্য কি আমরা কান্নাকাটি করি আলী আজুবিল্লাহ আমরা তো এটা চাই না এই কারণে না বুঝে হৃদায়ত দিয়ে যাই হৃদায়ত পেয়ে যাই কিসের পায়ে পেয়ে যাচ্ছে আর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে আল মার্তাবাতুল হৃদায়াত ইলাল জান্না ওয়ান নার ইয়াম কিয়ামা এটা চাইতে হবে না এটা দেওয়া হবে আরেকটি আল্লাহ উদাহরণ দিয়ে আল্লাহ সুবাহ তাল্লাহ বুঝে বুঝিয়েছেন ওয়াল্লা জিনা কুতিলু ফি সাবিল্লা ফালান ইউদাল্লা আল্ আলহম যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তাদের আমলকে আল্লাহ সুবাহানা নষ্ট করে দেন না সায় ইউসলিহ বালাহুম ও জান্না জন্না আর্রফল সুরা মুহাম্মদ আয়াত চার নম্বর থেকে ছয় নম্বর পর্যন্ত তাহলে চার নাম্বার আয়াত সুরা মুহাম্মদ ছয় পর্যন্ত আল্লাহ সুবাহনতলা বলছেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদের আমল সমূহকে আল্লাহ নষ্ট করেন না সাইয়াহ দি হিম তাদেরকে আল্লাহ হিদায়াত দেন তাহলে মৃত্যুর পরে এই আবার কোন হিদায়া এটা কি তারা চাচ্ছে নাকি না তাদেরকে দেওয়া হচ্ছে সাইয়াহদি এর অর্থ হচ্ছে আই ইলাল জান্না তাফসিরে কুর্তুবীতে এর তাফসিরের অর্থ লেখা হয়েছে এই কারণে সব হিদায়া চাওয়ার দরকার নাই এটা দেওয়া হবে ইউসলেহে বাহম তাদের সমস্ত কর্মকাণ্ডকে মানে আল্লাহ আল্লা সুবাহ সংশোধন করে দিবেন তাদের অবস্থাকে আল্লাহ ভালো করে দেবেন ওয়া ইউদ্ হুমুল জান্না এবং তাদেরকে জান্নাতে দাখিল করাবেন আর রাফাহা আলাহুম যেরকম জান্না তাদেরকে বলা হয়েছিল পরিচয় করে দেওয়া হয়েছিল এটি হচ্ছে এটি হচ্ছে কোন হিদায়া এটি হচ্ছে চতুর্থ নাম্বার হিদায়া হৃদয়া জান্না আলার তাহলে আমরা যেই হৃদায়ার জন্য কান্নাকাটি করি সেটি হচ্ছে তাওফিক ওল এলহাম এটি আল্লাহ সুবহানা তালা দান করেন এই কারণে আল্লাহ সুবাহানা তালা বলেন ফাহুয়াল মুহতাদ যাকে আল্লাহ ওই তাওফিক দিয়েছে সেই হিদায়ত প্রাপ্ত হবে এটি কোন হিদায়া তিন নাম্বার হিদায়া যেটার জন্য আমরা কান্নাকাটি করি হিদায়াত তাওফিক ওয়ামান ইউদ লিল যাকে এই তাওফিক দেওয়া হয় নাই ফালান তাজিদ আলাহু ওয়ালি ইয়ান মুর্শিদা এবং যাকে এটা দেওয়া হবে না সে কি হবে মিসগাইডেড হবে এবং সে কোনো ওয়ালি মানে অভিভাবক পাবে না কোনো পথ প্রদর্শক পাবে না সুরা আল কাহাফ আয়াত নাম্বার সতেরো এই কারণেই যারা জান্নাতে যাবে তারা একটা কথা বলবে সুরা আরাফের এই কথাটা ফুটে উঠেছে যে জান্নাতবাসীরা তারা একটা কথা বলবে কি বলবে আলহামদুলিল্লাহ আমা কুননালীনাহতাদিয়া লাওলা আনহাদা নাল্লাহ সুরা আল- আরাফ আত নাম্বারর তে৩। আল-হাম দুলল্লাহ আল্লাদি হাদা নাল হাদা। যে সম জান্নাতে যাবে আর এই কথাগুলো তারা বলবে। এটা কিন্তু হিদয়াতু ইলাল জান্না আন্নার নয়। এটি কোন হিদায়া। তাওফিক তারা আল্লাহর প্রশংসা করবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাদি হাদানা লিহাদা হে আল্লাহ তুমি যদি তাওফিক মানে হৃদায়ত তৃতীয় নম্বর হৃদায়াত যদি আমাদেরকে না দিত এই কারণে আল্লাহ বলছেন হাদানা লিহাদা লিহাদা মায়না হু মিনার মিনা রব আল্লাহ সুবহান বিল হাক যেটা আল্লাহ তালার ইচ্ছার মাধ্যমে সংগঠিত হয়েছিল দুনিয়াতে হাদান আলী হাদা আল্লাহ আমরা কখনোই ওই তাওফিক লাভ করতে পেতাম না অর্থাৎ হৃদায়ত পেতাম না এই কারণে এই আয়াতের অনুবাদ পড়ার সময় সাবধান সব হৃদয়া এক নয় এটি কি হিদায়াতুত তাওফিক ওয়া মা নাহতা দিয়া। আমরা যদি এই হিদায়াত না পেতাম অর্থাৎ তাওফিক না পেতাম লাউলা আন হাদান আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি হিদায়তটা মানে হিদায়াত তাওফিক না দিত তাহলে প্রিয় শ্রোতা আমরা দেখতে পাচ্ছি যে হিদায়া বিভিন্ন প্রকার যে প্রথমটা হচ্ছে যে হিদায়াতুল আম্মা খালাকাল মাখলুকাত হা হিদায়া এটি সবাইকে দেওয়া হয় মানে মানে ও ওয়া সাঈদাহোম সবাইকে দেওয়া হয় এটি আর সমস্ত হাইওয়ান মানুষ প্রাণী এটার বিভিন্ন অর্থে এসেছে যে পশু পাখি তাদের প্রজনন ক্ষমতা তা মায়ের শরীর থেকে দুগ্ধ পান ওয়া দাহু ইলাল মাস এই ধরনের বিভিন্নভাবে ওয়া ওয় নাজ ইলাল খাইর ও সর বাহাহিম মারাতি যে পশু পাখি সমস্ত মানুষ এই হিদায়াতের অন্তর্ভুক্ত এটাই তাফসির করেছেন ফাহাদা এই কথাটার তাফসির করেছেন কে ইবনে আতিয়া তার বিখ্যাত কিতাব তাফসির মহার্রার ওয়াজিজ তাফসির কিতাবুল আজিজ হ্যাঁ এখানে ইবনে আতিয়া থেকে এটি উল্লেখ এসে ইবনে তাইমিয়া এটাকে সমর্থন করেছেন তারপরে হিদায়তুল আম্মা আমরা বারবার বলেছি যে এটি হচ্ছে মুসলেহ শাহু এবং নাতিকা বাহাহিম সবার জন্য উন্মুক্ত এই এই ক্ষেত্রে যেই দলিল পেশ করা হয়েছে হিদায়তুল আম্মা সুরা আল ওয়া ওয়ামা মিন ব্যাতিন ফিল ত ইরিন মানে পশু পাখি এটি থার্টি নাইন থার্টি এইট এখানে যে হৃদয়া সবাইকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে আলা সিরতিম মুস্তাকিম অমাইয়াসাউ ইয়াজ আলহু আলা সিরতিম মুস্তাকিম এখানে আলা শব্দটা ব্যবহার করা হয়েছে যে সবাইকে এমন একটি দিক নির্দেশনা রেখেছে যাদের অস্তিত্বটা টিকে থাকে পশু পাখি মানুষ সবাইকে আল্লাহ সুবাহ আমভাবে এটি দিয়ে রেখেছেন মা ফরাত মিনসঈ হ্যাঁ এবং পশু পাখির এই যে জনগোষ্ঠীকে একটি উমাম বলা হয়েছে উম্মা উমাম উমামুন আমসা আলাহুম অনুরূপ তোমাদের মতো আমসা লুকুম তোমাদের মতো আরেকটি উম্মা তাদেরকে এই হিদায়তুল আম্মা দেওয়া হয়েছে সাধারণ হিদায়াত আর যেটি হচ্ছে যে হিদায়াতুল ইরশাদুল বায়ান লেল মুকাল্লিফিন যে ভালো মন্দের যে দিক নির্দেশনা এটি আল্লাহ হজ্জাতুল্লাহ আল্লাহর একটা হজ্জা পেশ করেছেন যেখানে তিনি বলেছেন যে জাহান্নামে যারা যাবে তারা বলবে আন্তাকলুন নাফসুন বা হাসারাথি আলা মা ফার্রাত্তু ফি জন লা ওয়া ইন কুন্তুল্লাম শাহরিন যা আমরা যদি আল্লাহ সুফহানা তাআলা মানে যে গুনা থেকে বেঁচে না থাকতাম তাহলে আমাদের এই ক্ষতিগ্রস্তটা আমরা হতাম না আন তাকুল আ লাও লা কুন্তু মিনাল মুত্তাকিন আমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত থাকতাম এটা আমরা আলোচনা করেছি তারপরে আল্লাহ সুফহানা তাআলা শামুদের কথাটা আমরা আলোচনা করেছি যে এভাবে যে এখানে আরেকটি আয়াতে এসেছে সুরা তাওবা ওয়ামা কান আল্লাহ লিউদিল্লা কাউমাম বাদা ইদ হাদাহুম হাত্তা ইউ বাইয়েন আলাহুম মা ইয়াত্তাকুন যে আমরা একটি মানে মিসগাইড করছি না আল্লাহ সুবাহানা তারা তাদেরকে মানে গাইডেন্স দেওয়ার পর হিদায়া আসার পরে তাদেরকে আর কোনো মিসগাইডেন্স করা হচ্ছে না এটি কোন হুদা এটি হচ্ছে হিদায়াতুল এরশাদ এটি তারপরে আল্লাহ সুবাহ যেমন সুরাল বাকারাতে কি বলেছেন লাইসা হুদা যে আপনার উপরে কোনো হিদায়া নেই আবার আল্লাহ বলছেন কিন্নাল্লাহ ইয়াহাদি মাইয়াসা তাহলে দুটি হিদায়া কোনটি একটি হচ্ছে তিন নাম্বার হৃদয়া এটি আপনার উপরে নয় অর্থাৎ রাসুলের উপরে নয় আল্লাহ সে হিদায়া দান করেন ইহাদিহিবা সালাম আল্লাহ সুবাহ সন্তুষ্টের সাথে শান্তির পদগুলো দেখিয়ে থাকেন ই খুরুজুমুল মিনাজ এবং অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন ইয়াহাদি হিম সিরাতি মুস্তাকিম যেমন আল্লা সুহায়না আলা মানে পাশক্ত নামাজ তারপরে ইত্যাদি মানুষ যদি করে তাহলে ইবাদত ইবাদতবন্দিগী করে তখন সেভাবে সে আগাতে থাকে আল্লাহর ইবাদত ইবাদতবন্দীকের মাধ্যমে নৈকট্য সে লাভ করে আর সেই হিদায়ার পাওয়ার পর সে চূড়ান্ত লক্ষ্যে যখন চলে যায় সেটি হচ্ছে হিদায় আতু ইলাল জান্নার তাহলে প্রিয় শ্রোতা আমাদের সামনে একটি জিনিস পরিষ্কার হয়েছে যে এই যে হিদয়া আল-হাদি এই যে আল-হাদি হচ্ছেন আল্লাহ যিনি আমাদিগকে এটি দিচ্ছেন কিন্তু এই আমাদের ইচ্ছা থাকলেও এই যে হুদা গাইডেন্স এটা আল্লাহর ইচ্ছার সাথে তা তালার সাথে এটা যদি না আসে তাহলে আমরা তাওফিক লাভ করতে পারবো না আল্লাহ সুবহান আতালা বলছেন যে একজন মানুষের যে তৃতীয় নাম্বার হিদায়া যেটা হিদায়াতু তাওফিক এটা আল্লাহর ইচ্ছার সাথে উইল অফ আল্লাহ মাসিয়াতিল্লাহিত আলাহ আল্লা সুবহানাতালা বলছেন লিমান শাহ মিনকুম আন ইয়াসতাকিম ওয়ামাতাশা উনা এল্লা আইয়া শাহ আল্লাহ র আব্বুল আয়লা মিন সুরা তাকভীর হ্যাঁ যে আয়াত নাম্বার আটাইশ এবং উনত্রিশ এখানে বলা হচ্ছে যে আমরা শুধু প্রত্যেকেই যে ইসলামে দাখিল হয়ে যাব সেই ইচ্ছা পোষণ করলেই আমরা সেই ইচ্ছা বাস্তবায়ন হবে না অমা তা উনা ইল্লা আইয়াশা আল্লাহ আল্লাহর ইচ্ছা অর্থাৎ মা তাআলা যদি না হয় তাহলে এই ইচ্ছাটা বাস্তবায়ন হবে না তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর মাসিয়ার ভিতরে মিসগাইডেন্সও রয়েছে এই কারণে আল্লাহ আমের ভিতরে একশো বলছেন ওলা শাহ আল্লাহ মা যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা কাউ কোনো শিরিক করতাম না এটা মানুষ বলবে আল্লাহকে বলবে তার মানে হচ্ছে যে তালা ওলা তা ও রাব্বুকা লা মিনাল মিন মানফিল আরুদি কুল্লুহুম জামিয়া যে আল্লাহ সুবাহতাল্লাহ যদি চাইতেন তাহলে সমস্ত মানুষ একত্রে আল্লাহর প্রতি ইমান্ত তাহলে আল্লাহর মাসিয়া আল্লাহর ইচ্ছাটা এমন যে এই ইচ্ছার ভিতরেই গাইডেন্স এবং মিসগাইডেন্সটা নিহিত রয়েছে অর্থাৎ আল্লাহ সুবাহান তালার মাসিয়ার ভিতরেই রয়েছে মানে হুদা এবং দালালা যেটা মিসগাইডেন্স এই কারণেই ইবনে মাসউদ রাজি আল্লাহ তালাম বলছেন যে রাসুল্লা সাল্লাহ সাল্লাম যখনই কোনো খুদ্া দিতেন তখনই তিনি কি বলতেন খুতবার ভিতরে যেটা আমিও আজকের বক্তৃতার শুরুতে যেটা বলেছি মান ফালা হাদিয়ালা যে হি হোম আল্লাহ গাইডস নো ওয়ান ক্যান মিস গাইড হি হোম মিস গাইডস নো ওয়ান ক্যান গাইড তাহলে গাইডেন্স এবং মিসগাইডেন্স এটি আল্লাহর আল্লাহ আল্লাহর ইচ্ছার সাথে আবর্তিত অর্থাৎ থেকে আসে তাহলে আল্লাহর যে মাসিয়া সেটা যখন তার অনুকূলে হবে তখন সে তাওফিক লাভ করবে এই কারণেই আমরা নামাজের ভিতরে যে দোয়া কুনুদ পড়ি সেই দোয়া কুনুদে প্রথমে কি বলি আল্লাহ ফিমান হাদাইত তাহলে প্রথম কথাতে হচ্ছে হে আল্লাহ আমাদের আমাকে গাইড করেন হিদায়া দান করেন কোন হৃদায়া ফিমান হাদাইত যাদেরকে আপনি তাওফিক দিয়েছেন তাহলে আমরা সুরা ফাতিহা পড়ার সময় একবার বলছি এহদিনা সেরাতুল মুস্তাকিম আবার দিনের শেষে রাতের বেলা বেতের নামাজে বলছি এহ দিনা আল্লাহ মাহদিনী ফিমান হাদাইত তাহলে যে যাদেরকে আপনি তাওফিক দিয়েছেন এটি কোন হুদা হিদায়া তো তাওফিক ওয়াল এলহাম ও মাউনা যেটা আল্লাহ সাহায্য করেন আল্লাহ তাওফিক দান করেন সেই হিদায়ার কথা বলা হচ্ছে তো সেই হিদায়া তো আমরা প্রতিদিন নামাজের ভিতরে চাচ্ছি তো চাওয়ার পরে আবার মানে মানে কান্নাকাটি আমি সেটা বুঝতে পারছি না কোনো কিছু চাইতে হয় কিভাবে সেটাও আল্লাহ রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা হিদায়া এটা চাচ্ছি কিভাবে সুরা ফাতিহার মাধ্যমে নামাজে সুরা ফাতিহা পড়ছে যে যখন ইমাম সাহেব চুপে চুপে জোহর এবং আসরের নামাজে চুপ থাকে চুপে চুপে কেরাত পরে তখন মুক্তাদি মানে মুক্তাদিরা তারাও সুরা সুরাফাতে পড়বে তারপরে কোনোদের ভিতরে পড়বে তো এইভাবে সে হৃদয়া চাচ্ছে কোন হৃদয়া যে হৃদায়া হচ্ছে হৃদায়া তাওফিক কিন্তু মিসগাইডেন্স আর গাইডেন্স এটার একটি শর্ত আছে যে মানুষকে যদি আল্লাহ তাওফিক দিবে তার ইচ্ছা থাকতে হবে আল্লাহ শুধু এমনি এমনি যে দিয়ে দিবে সেটা নয় যার সৎকর্ম করার ইচ্ছা আছে তাকে আল্লাহ সুফান তালা এটা দিবেন বলে কোরানুলকারিমে বিভিন্ন আয়াতে ইঙ্গিত করেছেন ফা আম্মা মান আ অপ ওয়া তক ও শদ ক বেল ইয়াসিরুহু ফাসান ফাসানো য়াসিরুহু ওয়া আম্মা মানবাখিলা ও ওয়া ও কাজা বা বেল হোস্না ফাসানো য়ুসিরুহু লিল ইয়ু হুস্বর যে যারা সাদাকা করবে তাক অবলম্বন করবে তারপরে ইমান আনবে তাদেরকে আল্লাহ সুবাহান তালা জান্নাতের পথকে সহজ করে দেবেন আর যারা সাদাকা করবে না আল্লাহ থেকে বিমুখ থাকবে রিওয়ার্ড থেকে বিমুখ থাকবে বাবেল হোসনা সত্যায়িত করবে না তাদেরকে ওই যে জাহান্নামে যাওয়ার পথ সহজ করে দেবে আল্লাহ আমাদেরকে সবাই রক্ষা করুন আল্লাহ বলছেন যে জাহান নামে যাওয়ার পথ সহজ করে দিবে নুয়াসিরুহু লিল উসরা নুয়াসিরুহু লিল উসরা আল্লাহ তাআলা সহজ করে দিবেন জাহান নামের পথ এই কারণে ভালো কাজের আমাদেরকে চেষ্টা থাকতে হবে ইচ্ছা থাকতে হবে আর যদি ইচ্ছা না থাকে তাহলে আল্লাহ তাকে বক্র করে দেবে যেমন সুরা আর সফের ভিতরে এসেছে ফালেমা জাগু আল্লাহ কুলুবাহুম যাদের অন্তর বক্র হয়ে গেছে ডেবিয়েট হয়ে গেছে আল্লাহ তাদের অন্তরকে ডেবিয়েট করে দেবে ভালো কোরআন এর তাফসির সহি হাদিসের ভিত্তিতে তাফসির শিখতে চায় না তারপরে সহি হাদিস মানতে চায় না বেদাত শিরিক যুক্ত কথাবার্তা পছন্দ করে তাহলে তার অন্তরকে আল্লাহ ডাইভার্ট করে দিতে পারে কাউমাল উল্লাহাদ যারা ডিজবিডিয়েন তাদেরকে আল্লাহ হিদায়া দান করেন না কোন হিদায়া হিদায়াত তাওফিক সে দাতে সেটা আল্লাহ তালা দান করে না কিন্তু হিদায়াতুল ইরশাদ ও দালালা এটা সবাইকে আল্লাহ দেন মানে তুলে ধরে ধরেছে এই কারণে আল্লা সুবাহান বলছেন যে যদি আল্লাহ তাওফিক না দেয় তাহলে তার দলালা বেড়ে যাবে ফি মাদ্দা যে যারা মিসগাইডেড হবে তাদেরকে আল্লাহ সুবাহান তালা তাদের মিসগাইডেন্সকে বাড়িয়ে দেবেন আবার যাদের ইচ্ছা আছে যে সে সৎ পথে আসতে চায় হুদা লাভ করার জন্য খুব চেষ্টা তদবির করছে সেটাকে পছন্দ করে ভালোবাসে সহি হাদিসকে পছন্দ করে ভালোবাসে সেটাকে গ্রহণ করে শিখার চেষ্টা করে আল্লাহ বলেন যে তার হৃদায়া আমি বাড়িয়ে দেবো ওয়াজিদুল্লাহুল্লা জিনা আহতাদু হুদা এখানে দেখুন এই আয়াতটা সুরা মারিয়াম আয়াত নাম্বার সেভেন্টি এখানে আল্লাহ আল্লাজিনা ইহতাদু যাদের যারা হৃদায়ত পেয়েছে তাহলে কোন হিদায়া এ প্রথম হুদাটা এহতাদু মানে হচ্ছে হিদায়াতুল এরশাদ যে যাদেরকে আল্লাহ এরশাদ পথ দেখিয়েছেন কিন্তু তারা সেটা চায় তারা সেটা চায় তাহলে আল্লাহ তাকে তাওফিক দিয়ে এটাকে বাড়িয়ে দেবেন এই কারণে আল্লাহ বলছেন এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ইয়াজিদুল্লাহুল্লাজিনা ইহতাদু হুদা আল্লাহ ইনক্রিজেস হু আর গাইডেড উইথ মোর গাইডেন্স যে গাইডেন্স তো পেয়েছে আরও গাইডেন্স চলে আসছে সুফান আল্লাহ কারণ আল্লাহ তাওফিক দান করে সেটা বাড়িয়ে দিয়েছেন ওই কারণেই আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করে কি চাই হৃদয়া তাওফিক আমরা সেটাই চাই তাহলে আল্লাহ তা তালা আমাদের হৃদয়াটা বাড়িয়ে দেবেন না হলে আমরা চূড়ান্ত লক্ষ্যে পুষতে পারবো না কেননা চূড়ান্ত লক্ষ্যে যদি পোস্তে না পারে তাহলে সে জান্নাতে পোস্তে পারবে না এটার একটা জিনিসটা হচ্ছে যে মানুষের চেষ্টা তদ্বিরের সাথে সাথে শেষ পর্যায়ের যে আমল সেটাই তাকে চূড়ান্ত লক্ষ্যে পোষতে সাহায্য করবে বলে হাদিসের ভিতরে এসেছে

মানে জান্নাতে যাওয়ার মতো কাজ করতেছিল কিন্তু সে আলটিমেটলি জাহান্নামে যাওয়ার কাজ করে ফেললো আরেকজন মানুষ সে সারা জীবন জাহান্নামের কাজ করলো কিন্তু শেষ পর্যায়ে এসে সে ভালো কাজ করলো ফিমা ইয়াব্দা উল ও হুয়া মিন আহলিল জান্না কিন্তু সে জান্নাতের কাজ করলো ওয়া ইনামাল আমালু বিল খাওয়াতিম যার সর্বশেষ কাজগুলি ভালো হয়ে যাবে সে জান্নাত পেয়ে যেতে পারে এই যে জিনিসটা সেটাও একটি হৃদয়ের অংশ যে আলটিমেটলি সে এটা লাভ করতে পারে কেন আল্লাহ সুবহানা তালা দুটো পথই তিনি দেখিয়ে দিয়েছেন মিন কুম মিন ইউরইদুল দুনিয়া তিনি দুনিয়ার পথও দেখিয়েছেন ও কুম মিন ইউরঈদুল আখেরা তিনি আখেরাতের পথও দেখিয়েছেন যে যারা চায় অ্যামং ইউ দোজ হু ডিজায়ার ওয়ার্ল্ড যারা পৃথিবীটাকে চায় তাদেরকে পৃথিবী মানে সে হয়তো পেয়ে যাবে ওয়া মিনকুম মাইয়ুরিদুল আখেরা কিন্তু যে আখেরাতকে চায় তাদের হিদায়ার মাধ্যমে কোন হিদায়া পাবে হিদায়াতুত তাওফিক এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহফের ভিতরে বলেছেন অকল ওয়া কুলিল হাক্কু আল হাক্কু মির তোমাদের কাছে হক এসেছে রবের পক্ষ থেকে ফামান শাহ তোমরা যদি চাও তাহলে ইমান আনো ওয়ামান শাহ ফাল ইয়কফর আর তোমরা যদি চাও তাহলে তোমরা ডিসবিলিভ করো তাহলে মান আমিলা সালিহান ফালি নাফসি যে ভালো কাজটা করবে তার নিজেরই উপকার হবে ওমান আসা আল ফা আলাইহা আর যে মন্দ কাজ করবে সেটা তার উপরই আপর্তিত হবে অমা রাব্বুকা বিজল্লাহ মিল্লিল আবিদ আর মানে আল্লাহ সুবাহানা তালা তার বান্দার উপরে জুলুম করেন না তাহলে প্রিয় শ্রোতা আমরা আজকের এই আলোচনা থেকে বুঝলাম যে আল হাদি এই নামটা তসবি জপার জন্য আসে নাই যে আমরা বসে বসে এই কারণে আমরা সতর্ক করে দিচ্ছি যে নিরানব্বইটি অথবা একশো চারটি অথবা একশো দুইটি যত নামই আমরা পাই না কেন এগুলো তসবি জপার জন্য এইভাবে আসে নাই যদি না এটি কোনো সহিদ দোয়ার ভিতরে সেই জিনিসটা আসে তো আল্লাহ মাহদিনী ফিমান হদাইদ এটা আমরা দোয়ার ভিতরে দোয়া কোনোতে পড়তে পারি রাব্বিক ফ্রিলি ওয়াহদিনী ওয়াজবুরী আমরা যে দুই সিজদার মাঝখানে যে তসবিটা পাঠ করি সেখানে আমরা কি বলি রাব্বিক ফিরিলি রাব্বিক ফিরিলি রাব্বিক ফিরিলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়জবুরী সেখানে আমরা হৃদায়াটা চাচ্ছি কোন হৃদায়া তাওফিক তাহলে আমরা আলহাদি, আল্লাহ সুবাহন তালা এমন একজন আলহাদি। যেটা চারটা উপায়ে এটা বাস্তবায়ন করে তার হুদা আমাদেরকে আল্লাহ সুবাহ তালা অনুগ্রহ করে তিনটি অলরেডি আমাদেরকে দিবেন সেটার জন্য আমাদের তেমন কিছু করতে হবে না শুধু বুঝতে হবে আমাদের অন্তরে মননে মেধায় সেটাকে নিতে হবে আর একটি হচ্ছে চাইতে হবে সেটি হচ্ছে হৃদায়াত তাওফিক যেটা আমরা সুরা ফাতেহা এবং দুই শেষদার মাঝখানে তসবি আকারে দোয়া আকারে কোনোদের ভিতরে এবং আল্লাহ তা আলার কাছে বিভিন্ন দোয়ার ভিতরে যদি আল্লাহ মাহদিনী কথাটা থাকে তাহলে সেভাবে আল্লাহর কাছে হৃদায়ত তাওফিক চাইতে হবে কারণ আল্লা তা তাল্লাহার কাছে না চাইলে আল্লাহ সুবাহান তালা সে তার বান্দার উপরে রাগ করেন বলে সই হাদিসে আসা এসেছে অর্থাৎ এই যে নাম এই নাম একটি গুরুত্বপূর্ণ নাম হাদি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আল্লাহ সুবাহান তালা এই হাদি আল-হাদি হয়ে তিনি হাদি গিয়া অর্থাৎ আমাদেরকে উপহার দিয়েছেন এই কারণে আমরা আগামী ক্লাসে আল্লাহ সুবাহান তালার আরেকটি বিখ্যাত নাম আল ওয়াহাব অর্থাৎ যিনি বারবার উপহার দেন সেই বিষয়ে আলোচনা হবে وآخر الدعوان عن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك السلام عليكم ورحمة الله وبركاته